সালামু আলাইকুম ভিউয়ার্স আমরা একটু সবাইকে শেয়ার করে দিই ভিডিওটা আমি প্রথমে রিকোয়েস্ট করবো আপনাদেরকে সবাই একটু ভিডিওটাকে শেয়ার করুন এবং আমরা উইদিন ফাইভ মিনিটসের মধ্যে আমরা স্টার্ট করব আজকে প্রোগ্রামটা তো সবাইকে অনুরোধ ফার্স্টে যে আপনারা একটু ভিডিওটাকে শেয়ার করুন আল্লাহ ইবনে কায়েস আমাদের সঙ্গে যোগদান করছেন আমাদের সঙ্গে রয়েছে তাসলি ইমারুল রজা আহমদ মালিক আমাদের সাথে রয়েছেন রুহুল আমিন ভাই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইম কাসান রয়েছি আপনাদের সাথে আজকের স্পেশাল লাইভ ফেসবুক লাইভে রয়েছি আজকে সবার সঙ্গে আমরা শেয়ার করব বেশ কিছু বিষয়ে আলোচনা করব যারা কথা বলতে ইচ্ছুক তারা সরাসরি কথা বলতে পারবেন সো সব মিলে একটা জম্পেশ আড্ডা হবে এবং ইসলামের খটিনাটি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আমাদের দূরত্বগুলো বা সংশয়গুলোকে আমরা মুছে ফেলব এটা সবার জন্য কল্যাণকর তো আসুন আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বিশেষ করে ইসলাম নিয়ে যে সংশয় রয়েছে অনেকের কিংবা ইসলামের বেশ কিছু বিষয়ে বিশেষ করে নাস্তিকরা যে প্রপাগান্ডা বা মিথ্যাচার করছে সেগুলোর ব্যাপারে আমরা কথা বলবো esto তো ইনশাআল্লাহ আমরা আচ্ছা রেজা মাহমুদ মল্লিক ভাই বলছেন সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম সুরাহুদ আয়াত পাঁচ নম্বর আলোচনা করে উপকৃত হতো আচ্ছা আমরা একে একে কথাগুলো বলবো ইনশাআল্লাহ সমস্যা নেই আপনাদেরকে একটু অনুরোধ করছি ফার্স্টে যে আপনারা আজকের লাইফটাকে এই এই ভিডিওটাকে শেয়ার করুন শেয়ার করে বিশেষ করে নাস্তিক ভাইদের গ্রুপে কিংবা আস্তিক ভাইদের যাদের গ্রুপগুলোতে এটা শেয়ার করে দিন যাতে করে সবার জন্য সেটা উপকার হয় আপনারা যারা ভিউয়ার্স রয়েছেন আমি আবারও বলছি নিজেরা ডেফিনেটলি আপনারা এক থেকে দুই ঘন্টা ভিউ করবেন দেখবেন বাট ফার্স্ট অফ অল আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা প্লিজ একটু ভিডিওটাকে শেয়ার করুন যাতে করে আপনাদের আরেকটি ভাই এই ভিডিওটা দেখতে পারে জানতে পারে আর নতুন নতুন ইনফরমেশন পেতে পারেন জি আর সবাইকে একটু জানিয়ে দিন যাদের ফ্রেন্ডস ফ্যামিলি যারা রয়েছেন তারা একটু ইনবক্স করতে পারেন আপনারা জানেন আমরা প্রায় নয়টা থেকে দশটার মধ্যে আমার স্পেশাল লাইফটাকে আমরা চেষ্টা করি সবসময় এটা করার জন্য অনেক সময় দেরি হয়ে যায় তার জন্য আমি প্রথমে ক্ষমপ্রার্থী সবাই একটু শেয়ার করে দিন ভিডিওটা একটা জিনিস মনে রাখবেন সহি মুসলিমের হাদিসে রয়েছে আপনি কোনো ভালো কাজে কাউকে যদি সাহায্য করেন দাওয়াত দেন সে ব্যক্তি যতগুলো নেকি করবে তার কিন্তু পার্সেন্টেজ আপনাদের চলে আসবে সেই হাদিস মুসলিম শরীফের হাদিস সো সেই হিসাবে আপনাদেরকে আমি দাওয়া দিচ্ছি দাওয়াত দিচ্ছি আপনাদেরকে কল করছি যে আপনারা সবাই একটু ভিডিওটাকে শেয়ার করুন এতে করে আপনার আমল নামায় কিন্তু নেকি লিখিত হয়ে যাবে এবং এটা একটা বিশাল বড়ো সুযোগ একটা জিনিস বলি এটা হচ্ছে একটা কোরআন কোরআনসূন্না জলসা বলা চলে হাজার হাজার মানুষ এখানে কানেক্টেড হচ্ছে এখানে অংশন করা মানে আল্লাহ রসুলের সঙ্গে থাকা আরিমদের সভাপতি থাকা ইলমের সভাপতি থাকা সো আমি সবাইকে অনুরোধ করব আপনারা কানেক্ট হয়ে যান খুব তাড়াতাড়ি কানেক্ট হয়ে যান কারণ আমার আসলে এক একজন করে বলাটা খুব টাফ হয়ে যায় আপনারা দয়া করে একটু নিজ দায়িত্বে যদি কানেক্ট হয়ে যেতেন কারণ শুরু করে দেওয়ার পর আসলে আর সেটা সম্ভব হয় না যে কারণে আমরা একটু সময় নিচ্ছি যে আপনারা সবাই একটু কানেক্ট হয়ে যান সবাইকে একটু জানিয়ে দিন যা আমাদের স্পেশাল লাইফটা আজকে শুরু হতে যাচ্ছে জি আর আপনাদের মধ্যে আরেকটা কথা বলে রাখি আপনারা যারা কথা বলতে চান তারা আমাকে অ্যাড করবেন অ্যাড রিকোয়েস্ট দেবেন আমি আপনাকে আপনাদেরকে অ্যাড করে নেব আমাকে দেশ এবং বিদেশের বাইরে থেকে অনেকেই দেখছেন আমি তাদেরকে ভালোবাসা শ্রদ্ধা অনেক শুভেচ্ছা জানাচ্ছি প্রথমে অ্যাড করছি

জি আমি শুরু করতে যাচ্ছি প্রথমে আপনার যত অডিয়েন্স রয়েছে নাস্তিক আস্তিক সবাইকে প্রথমে ধন্যবাদ জানাই যারা এমবি খরচ করে সময় ব্যয় করে আপনার লাইভ দেখে কমেন্ট করে এন্ড শেয়ার করে আচ্ছা তারিক ভাই আপনাকে একটু বলে নিতাম আপনি কোথা থেকে বলছেন একটু যদি আমাদের ভিউয়ার্সদেরকে জানাতেন জি আমি কুমিল্লা থেকে বলছি কুমিল্লা দাউদ কেন্দ্রের বাইরে কোথা থেকে সেটা একটু বলুন জি আমি দেশেই কুমিল্লা জেলা থেকে দাউদ আচ্ছা আচ্ছা

আপনাকে আমি খুঁজে পাইনি এতদিন মানে আপনাকে আমি খুঁজে পাইছি লাস্ট লাস্ট এক মাসের মধ্যে আমি আপনার অনেক ভিডিও দেখেছি মানে আর আগে আমি অনেকদিন যাবতীয় ফেসবুক ইউজ করি তারপর আমি আপনার মানে আপনাকে খোঁজে পাইনি বলতে আমি বুঝাচ্ছি মানে আপনি যেভাবে প্রেজেন্ট করতেছেন আপনার কথাগুলা মানে ইসলাম রিলিজিয়নের যেই সব বিষয়গুলো আপনি যেই সুন্দরভাবে প্রেজেন্ট করতেছেন এরকম প্রেজেন্ট তার আমি এর আগে পাইনি আর কি সো আমি যখন নাস্তিকের ভিডিও দেখতাম বা তাদের ভিডিও যখন যখন তাদের ভিডিও আসতো সামনে তখন দেখতাম দেখার পরে তো একটু প্রথমত একটু হচট খেতাম আর কি অ্যাকচুয়ালি বলা চলে যে তাদের কথাগুলো শুনলে প্রথমে একটু ধাক্কা খেতাম তো তাদের যুক্তিগুলো নিয়ে ভাবতাম মনে মনে তবে এসব যুক্তিগুলো নিয়ে ভাবতে ভাবতে মানে নিজের মধ্যে একটু কেমন যেন একটা আউলারুন্ডি একটা বিষয় কাজ করছিল যেমন একটু এলোমেলো হয়ে যাচ্ছিল মানে এসব বিষয় ক্লিয়ার করে আমাকে কে জানাবে মুসলিমদের মধ্য থেকে সেকেন্ড একটা সেকেন্ড একটা সেকেন্ড ভাই আমি আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করব আমি শেখ লাজিম ভাইকে বলবো আমার বড় ভাই ভাই লাজিম শেখ লাজিম ভাইকে বলবো আপনি আমাদের গ্রুপে এটা আপনি একটা শেয়ার করে দিতে পারেন লাজিম ভাইকে বলবেন আস্তিক আস্তিক গ্রুপে আমাদের গ্রুপে এটা শেয়ার করে দিতে পারেন জি হ্যাঁ শিওর ভাই ক্যারি অন বলুন জি তো এইসব নাস্তিকের ভিডিওগুলা তাদের সব যে উল্টাপাল্লা যুক্তি যে সব ভিডিওস তারা দেয় ফেসবুক ইউটিউবে আমরা দেখি তো এইসব যুক্তির বিপরীতে কে আমাকে বলতে পারে কোন মুসলিম আছে যে মুসলিম স্কুল বা যারা আলেম রয়েছে তারা আমাকে এইসব বিষয়গুলো কে জানাতে পারে এই ধরনের লোক আমি পাচ্ছিলাম না এতদিন ধরে তো আল্লাহ রহমতে অনেক বিষয়ে আমারও একটু খটকা ছিল তো লাস্টে আপনার যখন আপনার আমি দেখলাম আপনার প্রথম একটা ভিডিও তারপর আপনার ফ্রেন্ড হলাম দেন আমি ভিডিও দেখতে শুরু করলাম আপনার লাইভে জয়েন করলাম তো সব মিলিয়ে বিষয়গুলো এখন আমার কাছে চমৎকার এবং সুন্দরভাবে ক্রিয়ার হয়েছে সো আজকে আমি উপকৃত হয়েছি আপনার কারণে আপনি যে সব যুক্তি সুন্দরভাবে উপস্থাপন করেছেন উপস্থাপনাটা দেন সেই সব রেফারেন্স দিয়েছেন সঠিক এবং এত বিষয় অন্য কেউ এর আগে দেয়নি বলে বাংলাদেশে অনেক আলেম রয়েছে বড় ছোট অনেক দেখি ফেসবুকে ভিডিও বানা এটা সেটা তবে এইসব ভিডিও এই নাস্তিকবাদীদের বিষয়ে কেউ এভাবে কথা বলেনি তো এই কারণে এবং আমি মনে করি শুভেচ্ছা আমি যেরকম উপকার হয়েছি অন্যান্য আরো অনেক যারা আমার মতো আছে তারাও মনে হয় আপনার ভিডিও দেখে উপকৃত হয়েছে এখন কথা হচ্ছে আমি ভিডিও আজকেও দেখেছি তো তাদের ভিডিও দেখে আমার একটা বাংলায় ভাষায় কথা বলে যে নাস্তিক মানি হচ্ছে মাগনা বিনোদন একটা ফানি একটা কথা বলে তো এটা আমার কাছে এখন মনে হচ্ছে যে কথাটা যায় তাদের বেলা তারা আসলে বিনোদন একচুয়ালি মানে এত হাজার বছর ধরে যে রিলিজিয়ন যে একটা সিস্টেম পৃথিবীতে চলে আসছিল তার হঠাৎ করে গলা চলে এই প্রোগ্রামিন ভাই ওয়া আলাইকুম আসসালাম আপনাকে আমি অ্যাড করব জি ভাই একটু অপেক্ষা করুন নাস্তিকবাদীদের বিষয়টা কিন্তু নাস্তিকবাদীদের বিষয়টা কিন্তু এখন একটু প্রকট হয়েছে তারা কিন্তু এখন একটু এসব নিয়ে বেশি কাজ করছে হঠাৎ করে গলা চলে তারা এসে গেছে নাস্তিকতার যে বিষয়গুলো নিয়ে তো তাদের যে কথাবার্তা তাদের যে মানে যুক্তি আমার কাছে এগুলা সব আমি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেছি মানে প্রত্যেকটা কথা তাদের যুক্তি বুঝার চেষ্টা করেছি যে আসিফ মুদিন বা তার লিডাররা বা অন্যান্য আদার্স যারা আছে তারা কি বলে আসলে তাদের কথা বুঝার চেষ্টা করেছি তো বুঝতে গিয়ে দেখলাম যে তাদের যুক্তিগুলো আসলে তাদের ক্ষুদ্র বেন একটা হচ্ছে তালা যে কোরআনটা আমাদেরকে দিয়েছেন এটার যে স্ট্যান্ডার্ড যে যে কত বৈশিষ্ট্য সব মিলিয়ে এটার যে একটা মজে যা দারুণ একটা বিষয় রয়েছে আর তাদের কথার মধ্যে মনে করেন যে তারা মানুষ আল্লাহরই সৃষ্টি মানে তাদের কথা আসলে অ্যাকচুয়ালি বিনোদনই বলা চলে সো আমি আমার অন্য যারা মুসলিম ব্রাদার্স আছে আপনার যারা অডিয়েন্স রয়েছে সবাইকে রিকোয়েস্ট করব এসব বিষয়ে আপনার সবাই সতর্ক থাকবেন সবাই সোচ্চার হবেন এবং নাস্তিকবাদীর বিরুদ্ধে সুন্দরভাবে যারা কথা বলতে পারবেন তারা করবেন ফেসবুক ইউটিউবে সবাইকে সচেতন করবেন আর ভিডিওস যারা যারাই এইসব প্রতিবাদ নিয়ে আসে যেমন হাসান ভাইয়ের মতো সব ভিডিও শেয়ার করবেন সবাইকে বলছি আর কি সো আমার কাছে তাদের ভিডিওগুলো ফানি মনে হয় তাদেরকে অভিনেতাও আমি বলবো মানে অভিনয় করেই বলে হয় অ্যাকচুয়ালি অনেক কিছু লেডিস বাংলাদেশি দেখলাম যে নাস্তিক নতুন নতুন হয়েছে তো ওদের সব মানে অভিনয় বলা চলে আর ওরা আসলে মনে হয় যে টাকা দেয় কেহ তারপর তারা এইসব বিষয়ে অভিনয় করে একটা বক্তব্য প্রেজেন্ট করে এসবের বিষয়ে তাদের যে ক্ষুদ্র জ্ঞান মানে তারা যে কি সব বলে আসলে এরা যদি সত্যিকার অর্থে ভাবতো তাহলে বিষয়গুলা ক্লিয়ার হতো সো আপনার সময় নষ্ট করবো না আপনি আপনার আলোচনা শুরু করেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই তারিক ভাই আপনাকে আমি বলবো যে আপনি সবসময় কানেক্টেড থাকবেন আপনার অতি মূল্যবান এই মতামতের জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আশা করি আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি যারা আশেপাশে রয়েছেন তাদেরকে বেশি বেশি শেয়ার করবেন জানাবেন বিকজ জানেন যে একটা দাওয়াতের চেয়ে কিন্তু একজন দায়ী ইলোল্লার চেয়ে আর শ্রেষ্ঠ ব্যক্তি কে হতে পারে রাইট তো আশা করি যে আপনার কাছ থেকে আমি সেটা পাবো এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ আমার পাশে থাকবেন আপনারা হ্যাঁ অফ কোর্স এই দাওয়া এবং এই আশা রেখে

আমাদের আপনাদের এই গুলো এই 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 সত্যিকারের যে আমাদেরকে যে ইন্সপিরেশন দিচ্ছেন ইন্সপায়ার করছেন এটা কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় জিনিস আর আসলে আপনাদের জন্যই কিন্তু আমাদের এই সত্য তথ্যকে এগিয়ে নেওয়া আল্লাপাক কবুল করুক আচ্ছা আমরা পরবর্তীতে অ্যাড করব যে সালমান মোহাম্মদ আপনাকে আমি অ্যাড করবো ইনশাআল্লাহ আমি আসলে সময় পাই নেই রুহুল আমিন খান ভাই আপনাকে আমি অ্যাড করছি রুহুল আমিন খান ভাই যে

শুরুতেই আপনি সহ আজকের এই লাইভ ভিডিওতে যেসব ভিউয়ার্সরা আছেন যেসব চিন্তাশীলরা আজকের এই লাইভ ভিডিও দেখছেন আমি সকলের প্রতি শুভেচ্ছা সালাম এবং সৌহার্দ্যতা দিয়ে একদম সামান্য সময় দু একটা কথা বলে শেষ করতে চাই আমার প্রথম এ বিষয়ের আহ অভিজ্ঞতা এমনটা বলে আপনি যে বিষয় নিয়ে আজকে লাইভে আসছেন সে বিষয়টা বাংলাদেশের ইয়াং জেনারেশন বাংলাদেশের বুদ্ধিজীবী বাংলাদেশের রাজনীতিবিদদের চিন্তায় মেধা এবং মননে এটা কিছুটা প্রভাব বিস্তার করবে বলে আমি মনে করি আলা আপনার এই লাইভ ভিডিওতে যদি কোনো একজন নাস্তিকের চিন্তার জগতে কিছুটা তাওহিদে সাড়া পড়ে সে যদি তাওহিদের দিকে কিছুটা ঝুঁকে আসে আজকের এই লাইভ প্রোগ্রামটা কে আমাদের আপনার আমার বলতে চাই আসলে যারা আজকে নাস্তিক ইসলামের শরিয়তে কোন বিষয়ে তারা নাস্তিকতার আহ জয়গান তুলছেন বিষয়টি নিয়ে দাবি রাখে

ফয়াত তাবিউনা মা তাশাবা মিনহু ইবতিগা আল ফিতনা ওয়া ইবতিগা তাওীন ওয়া মা ইয়ালামু তাওীন ইল্লাল্লাহু ওয়ারাসিখুনা ফিল ইলম ইয়াকুলুনা আমানান এই আয়াতটাকে যদি সামনে ধরে রাখা হয় আমার বিশ্বাস নুন্নতম লেখা পড়ার পদার্থ যার ভিতরে আছে নুন্নতম মনুষ্যত্বব যার ভিতরে আছে নুন্নতম বিবেচনাব যার ভিতরে আছে সে আর যাই হোক না কেন আল্লাহর জাত এবং সেফাতের ব্যাপারে সে অস্বীকার করার মানসিকতা সে পারে না এই জন্য ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু সার্চ যে কোন পয়েন্টে আসিফ মহিউদ্দিনের এত আতে ঘা লাগলো সে নাস্তিক হয়ে গেল এখন সবাইকে ওভার মানে ওপেন আহ্বান জানাচ্ছে নাস্তিকতা মানে একটি স্বাধীনতা নাস্তিকতা মানে বন্ধন থেকে মুক্ত হওয়া মুক্ত হয়ে তিনি কোথায় যাচ্ছেন সব থেকে বড় আক্ষেপের বিষয়ে আমার কাছে যেটা মনে হয়েছে যারা আজকে নাস্তিক হয়েছে যদি আপনি একটু গভীরভাবে স্টাডি করেন তাহলে দেখবেন এই নাস্তিকতার বীজ যেখান থেকে সুখ্যাতি সূক্ষ্ম থেকে শুরু হয়েছিল বাংলাদেশের সেই সব জায়গাগুলো এখন দিন দিন বৃদ্ধি পাচ্ছে যেমন এই নাস্তিকতা যে কয়টা ছেলের কথা আজকে আমরা জানি রমনার বটমূলের সঙ্গে তাদের হৃদয়ের একটা সম্পর্ক এরপরে আপনার কপালে টিপ দেওয়ার সাথে তাদের একটি হৃদয়ের সম্পর্ক পহেলা বৈশাখ পালনের সঙ্গে তাদের একটি হৃদয়ের সম্পর্ক কেমন যেন মনে হয় তাদের এই কাজগুলোই হচ্ছে তাদের জীবনের অন্যতম ফান্ডামেন্টাল একটা ইস্যু এইটাকে ঘিরে নিয়ে রসুরামের অটোবায়োগ্রাফি সম্পর্কে আল্লাহ আল্লাহর অস্তিত্ব সম্পর্কে পৌরাণিক বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরে এরপরে জান্নাতের সুর সম্পর্কে এমন কিছু টাসি পয়েন্ট তারা আনে যে বিষয়গুলো না তারা ক্লিয়ারলি জনগণের সামনে উপস্থাপন করতে সক্ষম না তারা নিজেরা বুঝতে সক্ষম আমি আপনার মাধ্যমে এই লাইভ যারা দেখছে সকলকে আমি অনুরোধ করতে চাই নাস্তিকদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করে তারা কোন পয়েন্টে তারা কোন পয়েন্টে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করছে রসুরুল্লা সাল্লামের কোন পয়েন্টকে অস্বীকার করছে মানে লাইভে এসে যে কয়েকটি বিষয়ে সে ধ্রুততার সঙ্গে কথাবার্তা বলে তার ভিতরে কিন্তু অন্যতম বিষয় হচ্ছে মানবাধিকারের বিষয় ইসলাম আমাকে এইটা ঠকাইছে ইসলাম আমাকে এইটা দেয়নি ইসলাম এই কাজটা কেন করেছে যারা আজকে পনেরো শত বছর ধরে পনেরো শত বছর ধরে যারা আজকে ইসলাম বিশ্বাস করিনি তারা পর্যন্ত নবী মোহাম্মদ সাল্লাহামের চরিত্রের উপরে কোনো কালিমা লেপন করতে পারিনি পৃথিবীর যে আস্তিক হোক অথবা যে নাস্তিক হোক যারা রসিদুল্লাহামের বায়োগ্রাফি স্টাডি করেছে তারা নবীজির চরিত্রে কোনো কালিমা দিতে পারিনি তারা আজকে কালিমা দিতে যাওয়ার চেষ্টা করছে তাদের যৌক্তিকতাটা সামনে স্পষ্ট হওয়া দরকার নবীজির কোন বিষয় নিয়ে তোমরা সন্দেহ পোষণ করছো আমি চতুর্থ নম্বরে মাওলানা মুফতি আবদুল্লাহ আল মাসুদের ব্যাপারে কথা বলতে চাই আমি সম্ভবত তার ব্যাপারে মনে হয় জানেন তার একটি ব্যক্তিগত পেজও আছে আবদুল্লাহ আল মাসুদ তিনি কেন নাস্তিক হলেন আর সে তার যে যুক্তিগুলো দেখিয়েছে সে যুক্তিগুলোর একটা যুক্তি হচ্ছে সুরা নিসা এর অর্থ হলো যে মহিলা সম্প্রদায় সুতরাং আল্লাহ মহিলাদের ব্যাপারে কোরআনে সুরা নাজিল করছে আর রেজাল তথা পুরুষ জাতির উপরে সুনিদৃষ্ট এই নামের উপরে কোন সুরা নাজিল করেনি আবদুল্লাহ মুক্তি মালন আবদুল্লাহ মাসুদ বলছে যে এটা আমি মাইন্ড করেছি আল্লাহ আমাকে ঠকাইছে নাউজ্লা এই সব লোকগুলাকে সামনে জাতির সামনে মুখোমুখি করা দরকার আমি তো আপনাকে ধন্যবাদ জানাই আপনি যেভাবে ওপেন চ্যালেঞ্জ করেন আমার তো বিশ্বাস আসিফ মহিউদ্দিন আপনার এখানে কানেক্টেড হওয়া দরকার মুফাসেল কানেক্টেড হওয়া দরকার আরো গতকালকে দেখলাম অবাধ পৃথিবী নামে কে যেন আমি বারবার হয়তো বা আপনাকে ন করার চেষ্টা করেছি অবাক পৃথিবী সহ যে কয়টা নাস্তিক বর্তমান বাংলাদেশের বাংলা ভাষাভাষীদের ভিতরে তৈরি হয়েছে আমার বিশ্বাস ওরা কোনদিন আপনার এই লাইভে অ্যাড হবে এটা আমার মনে বলে না এই আপনাকে একটি আরেকটি বিষয়ে চেষ্টা করা দরকার নাস্তিকদের সঙ্গে সুসম্পর্ক অথবা কানেকশন তৈরি করে কোন কোন পয়েন্টে ওদের কাছ থেকে স্পষ্ট বক্তব্য শোনা দরকার যে আল্লাহ তোমার কি ক্ষতি করছে নবী তোমার কি ক্ষতি করছে ইসলাম তোমার কি ক্ষতি করছে কোরআন তোমার কি ক্ষতি করছে যে বিষয়গুলো নিয়ে তোমাদের মতন মানে সুনাপুটি আজকে ইসলামের বিপক্ষে চলে গেলে আমি গতকালকে আপনাকে একটা কথা আপনার লাইভে একটা ইয়া দিয়েছিলাম কমেন্ট করেছিলাম যে বাবা মায়ের মিলন এর মাধ্যমে আমার আপনার সহ গোটা পৃথিবীর মানুষের সৃষ্টি হয়েছে এটা যেমন আমরা না দেখো স্বীকার করেছি একটা মায়ের স্বীকৃতিতে বাবাকে শিখা একটা লোককে আমি বাবা হিসেবে মেনে নিয়েছি বাবার স্বীকৃতিতে আমি একটি মা একটা মহিলাকে মায়ের স্থানে স্থান দিয়েছি এটা যদি সম্ভব হতে পারে তাহলে নাস্তিকরা কোন জিনিস আল্লাহ পাকের মানে দেখা ডিমান্ড করে যে আল্লাহকে না দেখে অথবা আল্লাহর এই কাজে স্বীকৃতি না পে আমরা আল্লাহকে স্বীকার করব না এই বিষয়গুলো আরেকটু ক্লিয়ার হওয়া দরকার সর্বোপরি আল্লাহ সুবহান ওয়া taala আপনার এই লাইভকে সারা বিশ্বের যে যেখানে বাংলাদেশী এরা আছে বাংলা ভাষাভাষী লোকেরা আছে আমি সবার কাছে বিশেষ করে আজকে এই আপনার ফেসবুক পেজটিকে অলরেডি শেয়ার করে দিও আল্লাহ আপনার এই লাইফটাকে আরো মানে মানে গুণগ্রাহী করুক ইলিম নির্ভর করুক প্রচার প্রচারণায় নাস্তিকরা যেন আস্তিকতার দিকে চলে আসে তাওহীদের দিকে চলে আসে রাসূলকে যেন তারা ভুল না বুঝুক কারণ 1500 1450 1500 বছর আগে যারা রাসূলকে মানেনি তারাও কিন্তু আজকের নাস্তিকদের মতন এমন কেলেম নবীর বিরুদ্ধে কিন্তু তারা কখনোই দেইনি আমি আ আজকের এই ফেসবুকের এই লাইভের মাধ্যমে নাস্তিকতার আসলে আমি আপনার সঙ্গে আলোচনা করছি আপনার সঙ্গে কষ্টবেশে কথা হচ্ছে সেটা হলো আপনি একটু ক্লিয়ার করবেন বিশেষত যুব সমাজ বর্তমান যে যুব সমাজ তারা একটা প্রায় একটা বক্তব্য তারা দিচ্ছে যে আলেম ওলামারা আমাদেরকে সঠিক ভাবে যে ইনফরমেশন গুলো দেওয়ার দরকার তারা সেটা দেয় না আমরা যখন তাদেরকে প্রশ্ন করি তারা আমাদের ফিরিয়ে দিচ্ছেন দ্যাট মিন্স কানেকশন বিটুইন উলামা অ্যান্ড দ্য ম্যাস পিপল তাদের মধ্যে কানেকশানটা কোথায় একটা দূরত্ব থেকে যাচ্ছে তো এ বিষয়ে আপনার সুচিন্তিত মতামত সংক্ষেপে যদি বলেন আলিমদের ভূমিকা কি হতে পারে এবং সাধারণ মানুষকে আলিমদের সঙ্গে কিভাবে কানেক্টেড করানো যায় যে এ বিষয়ে যদি সংক্ষেপ আপনার এই বিষয়টার পর্যালোচনা করলে আড়াইশো বছর আড়াইশো বছরের ইতিহাস সামনে রাখতে হবে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় ইসলাম প্রচার প্রসার শুরু হলো কলকাতা আলিয়া মাদ্রাসার মাধ্যমে এর প্রায় একশো বছর পর তৈরি হলো দেওমান মাদ্রাসা এরপরই কিন্তু আমাদের এদিকে মোটামুটি আলেম ওলামাদের কিছু পদচারণা শুরু হলো আপনি দেখবেন এই আড়াইশো বছরে ওলামাই কারামরা রাষ্ট্রীয় কারণে হোক সামাজিক কারণে হোক বা অর্থনৈতিক কারণে হোক ইলম এলি দুর্বলতার কারণে হোক গুলামা কেরাম এমন একটি সাইট বেছে নিয়েছে যে সাইটটা মূলত রসুল এবং নবীদের দেখানো কোনো পথ নয় যেমন কেরামরা মসজিদে যখন খুদবা দেন গোলামাই কেরাম মসজিদে যখন খোদবা দেন তখন অনেক মসজিদে এইরকমটা মনে হয় এক বছর দুই বছর তিন বছরের মানে দুই দুই একশো জুমা ওই মসজিদের ইমাম সাহেবদের কাছ থেকে যদি কেউ খোদ্া শুনে থাকে তাহলে সুবাহ আল্লাহ ফজিলাত আলহামদুলিল্লাহ ফজিলাত যুগ উপযোগী যেই খুদ্ রসুল দিয়েছিলেন ওমর দিয়েছিলেন আবু বকার আনহুমরা দিয়েছিলেন সেই রোল আজকের ওলামাই কেরাম বিভিন্ন কারণে পেলে করা থেকে অনেক দূরে সরে গেছে নাম্বার টু হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে এমন একটি সংকীর্ণতা ঢুকাই দেওয়া হয়েছে আমরা এক ভাই আর ভাইকে কোনো কর্মে মেনে নিতে পারি না একই মসজিদে যদি কেউ জোরে আমিন বলে আস্তে আমিন লোকেরা তাকে বের করে দিচ্ছে বাংলাদেশে কোথাও কোথাও মসজিদ পুরাই দিচ্ছে বাংলাদেশে কোথাও কোথাও মসজিদ চালাই দিচ্ছে আপনি চিন্তা করেন কতটা ধর্মীয় সংকীর্ণতা তৈরি না হলে এমন রোল ফেলে করতে পারে না এজন্য আমার বিশ্বাস গুলামাই কারামদের পিছনে আপনার আমার আমাদের তথা এই জাতির এখনই উপযুক্ত সময় নার্সিং করতে হবে গোলামাই কারামদের এটাকে আরো প্রশস্ত করার ব্যাপারে ওই আল্লাহ শীর্ষ পর্যায়ের স্কলারদের ভিতরে আপনি খুঁজে পাবেন না আজকে যদি যেহেতু এই যে কথা আমি বলছি এই কথা রেসপনসিবিলিটি আমার নিজে আজকে যদি আপনি দেখেন যে বাংলাদেশে অনেক পিস সাহেবরা আছেন তাদের কমপক্ষে একশো বছরের ইতিহাস আপনি পর্যালোচনা করুন দেখুন তারা কিন্তু রাখে না তারপরে রাখেনা ভিতরে একশো বছরের ভিতরে ষোলশ বছরের ভিতরে ইসলামের জন্য প্রথিত যশাব আমাদের ধারণা স্কলার আর একজনও নিজের জীবন বিসর্জন দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করার এই ভূমিকাটা পালন করেনি যেমন আপনি দেখেন আপনি তো আলেম নন আপনি তো মাদ্রাসা পড়ুয়া আমাদের ধারণা অনুযায়ী আপনি কওমি মাদ্রাসার শীর্ষ পর্যায়ের আপনি কোনো মুহাদ্দিস নন মুফাসসির নন বাট আপনি যে কাজটি শুরু করেছেন একান্ত ইমানের দাবিতে শুরু করছেন এই কাজটি তো করার কথা ছিল চরমনার বিষয়ে বুজুরে এই কাজটি করার কথা ছিল শশিনা বিষয়ে বুজুরে এই কাজটি করার কথা ছিল তাবলিগি জামাতের মুরব্বিদের এই কাজটি করা কথা ছিল বাইতুল মুকাররমের খতিব সাহেবদের তারা আজকে আপনি যে রিসটা নিয়েছেন আপনি যে জুকিটা নিয়েছেন আপনার জীবন কিন্তু এখন ঝুঁকির উপরে আছে এই ঝুঁকি কিন্তু বাংলাদেশের এই সব স্কলারদের নাই কেন নেই তারা এমন কিছু মিষ্টি ইসলাম খুঁজে বের করেছে যে মিষ্টি ইসলামে একটাই মাত্র ধান্দা লোক কি করে আমার পক্ষে বেশি আসবে সবাই চায় তার দলে লোক বাড়াইতে এই আমার কাছে যেটা মনে হয়েছে চারটা কারণ ওলামাই কেরামদের মানে অবস্থা একটি কারণ রাজনৈতিক অবস্থা একটি কারণ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এই চারটে কারণ যদি মোটামুটি ভালো হয় যেমন আপনি একটি বিষয় দেখেন মসজিদের মুসল্লিরা যদি ইমাম সাহেবের কাছ থেকে নতুন কোন ইস্যু উপরে আলোচনা শুনতে চান ইমাম সাহেব কিন্তু আহ অবশ্যই কেতাবাদি দেখে মসজিদে করবে যেমন ব্রাজিল আর্জেন্টিনার খেলা নিয়ে বাংলাদেশের বলাচলের সিংহ বা তরুণ তরুণী এমন ড্রেস করে পড়লো এই ড্রেসটা মুসলমান মুসলমানদের জন্য অথচ বাংলাদেশের কয়টা মসজিদ আপনি কি বের করতে পারবেন ইমাম সাহেব ডাইরেক্ট জি আহ একটু কেটে গিয়েছিল কথা বলছিলাম আমাদের একজন সম্মানিত খাতিবের সঙ্গে উনি মসজিদের খাতিব

ঠিক তদ্রুপ বাংলাদেশের ওলামা যুগ উপযোগী করার ব্যাপারে তাদের পিছনে আমার আপনার আমাদের কাজ করা প্রয়োজন আজকে কেন বাংলাদেশের খলিমা খলিফা ভূমিকা আসতে পারবে না আজকে বাংলাদেশের ওলামা কেরাম কেন আবু বকারের ভূমিকা আসতে পারবে না কেন মোহাম্মদ রসুল্লাহামের ভূমিকা আসতে পারবে না মোহাম্মদ রসুল্লাহাম বাইতুল মোকার মতন মসজিদ নিয়ে পড়েছিলেন মোহাম্মদ রসুল্লাহাম কি শুধু চরমের খানকা নিয়ে পড়েছিলেন মোহাম্মদ রসুল্লাহামকে শস্যিনা খানকা নিয়ে পড়েছিলেন আজকে দেশের ওলামা কেরামদের অবস্থাটা দেখলে মনে হয় কেমন যেন বেদাতি এবং ভিন দেশি ইহুদি খ্রিস্টানদের মতন আর রোল তারা পেলে করছে আমি আপনার সময় আর নষ্ট করতে চাই না আমি আপনাকে শুধুমাত্র ওলামাই কেরামদের ব্যাপারে তাদের ইলমি দুর্বলতা ঘুষানোটা সময়ের দাবি রাখে বাংলাদেশের বহুত আলেমরা আমি 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 আপনাকে একটু বলতে চাই একটা ব্যাপারে দেখুন আমি একদম আমার জন্মের পর থেকেই হয়তোবা মাদ্রাসা লাইনে করার দরকার সেই পর্যায়ে না করলেও আমি পরবর্তীতে আমার কমপ্লিট করি দেন আমি কিন্তু যখন কোরআন হাদিসের যেহেতু আমার দাদা ছিলেন একজন মসজিদে প্রতিষ্ঠাতা এবং প্রথম ইমাম ছিলেন উনি একজন নাম করা ইমাম ছিলেন এবং যথেষ্ট নাম ডাক ছিল তার প্রতি ছিল পরবর্তীতে আমার উস্তাদের নাম আমি বলতে পারি আপনার ইনফরমেশন এখানে একটু গ্যাপ রয়েছে আমার উস্তাদ হচ্ছে সাইকোলজিস্ট আমিনুলক সাহেব উনি হচ্ছেন জামিয়া আশাফিয়ার একজন মহাদিস উনি বুখাই একটু নেটওয়ার্কের সমস্যার কারণে একটু ব্যাঘাত ঘটছিল আচ্ছা আমরা আমাদের কথায় ফেরত আসি তো মজার জিনিস হলো শুধুমাত্র ইচ্ছা শক্তি এবং কোরআন সুনার প্রতি ভালোবাসার কারণে পরবর্তীতে আমি তার আন্ডারে আপনার শর্ট কোর্স দাওরার যে শর্ট কোর্স সেটা করে ফেলি এবং উনি আমাকে এজাজত দিয়েছেন আপনি আমার অফিসিয়াল চ্যানেলে ঢুকলে আপনি দেখবেন আমার উস্তাদের সেখানে এজাজত রয়েছে আমার উপর এবং আমি মূলত একটা জিনিস দেখতাম যে বিশেষ করে ইউটিউবে যদি আপনি ঢোকেন এই মুফাসিল আসিফ মহিদ্দিন ছাড়াও যারা নাস্তিকতাকে প্রচার করছে তারা আলিম ওলামাদেরকে নিয়ে এমন ব্যঙ্গ বিদ্রুপ এমন কি তারা বলছে যে তারা আমাদের চ্যালেঞ্জে আসে না লজ্জাস্কর বিষয় তো আমি আলিমদের ছোট্ট একটা প্রতিনিধি হিসাবে ছোট্ট একটা প্রতিনিধি হিসাবে আমার কাছে মনে জাগলো যেহেতু আমি উস্তাদদের আন্ডারে আমি কোরআন সুন্নার বাণী শিখেছি আল্লাহ পাকের সঠিক যে বাণীটা তারা মিস করছে মিস ইনফরমেশন দিচ্ছে অবশ্যই এখানে রুখে দাঁড়ানো প্রত্যেকটা আহ জানলে ওয়ালা এলমধারী মানুষের জন্য ফর্জ তার তার নিজস্ব ক্যাপাবিলিটি অনুযায়ী ফর্জ যে যেখান থেকে পারে তো এরই পরিপ্রেক্ষিতে আপনারা জানেন আমি ইউটিউবে প্রথম কিন্তু মুফাসিলকে চ্যালেঞ্জ করি এবং তারা কিন্তু এখন পর্যন্ত আমাকে ফেস করেন তারা মূলত আপনারা জানেন যে এজন্য দরকার হচ্ছে আমাদের বিশেষ করে আমাদের যারা ইমাম রয়েছেন যারা সম্মানিত খতিব রয়েছেন তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাই যে আপনারা দয়া করে এই বিষয়ে অন্তত জুমাবার একটা পবিত্র দিন আল্লাহ রসুল সাল্লাম এই দিনটাকে স্পেশালাইজ করেছেন সেই দ্বারা এই দিনে দোয়া পর্যন্ত কবুল হয় সেই দিনে অন্তত একটা দিন হলেও সপ্তাহে একটা দিন হলেও এই যুব সমাজ টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি এই আপডেটেড এই যুব সমাজকে তাদেরকে নাসিয়াত করি বিশেষ করে তাদের আহ পরিবেশ বলুন সার্বিক সমাজ ব্যবস্থা বলুন সব দিকেই কিন্তু আজকে ইসলামের বিরোধিতায় ব্যস্ত এহেন অবস্থায় আমাদের জন্য উচিত আলী মুলামাদেরকে বেশি বেশি নসিহত করা এই সমস্ত যুব সমাজকে তারা যদি কোনো প্রশ্ন করে সুন্দরভাবে সেটি উত্তর দেওয়া তাদেরকে বুঝিয়ে দেওয়া তাতে করে অনেকে এর ভুল ধারণা ভেঙে যাবে এবং আমি আশা রাখি আপনার সঙ্গে কথা হয়েছিল আপনি মসজিদ থেকে আসে কানেক্টেড হয়েছিলেন অনেকেই সেখানে বসেছিলেন আমি খুব খুশি হয়েছি আপনাদের সবাইকে পেয়ে আমি অনেক ধন্য আমি আপনাদের আপনার মাধ্যমে একটা মেসেজ সবাইকে দিতে চাই বাংলাদেশের যে যেখান থেকে এবং গোটা বিশ্বের যে যেখান থেকে বসে আমাদের এই লাইভটুকু দেখছেন আমি বলছি যে কোনো মসজিদে দাওয়াতের ক্ষেত্রে যাদেরকে অন্তত আমি এম আমাকে প্রয়োজন আপনারা আমাকে জানাবেন আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি আলহামদুলিল্লাহ আমি প্রস্তুত আছি আমি আমি অল্প একটু সময় নিয়ে আপনার আলোচনা করব হয়তো জি বলুন জি

এদের সর ওলামাই کرامদের যদি ন্যূনতম চেতনা থাকে তাহলে তারা আপনাকে দেখে তারা উৎসাহিত হবেন কারণ যারা আজকে আপনাকে যারা আজকে লাইভ দেখছে তারা আপনাকে থেকে উৎসাহিত হবে যে আপনার রাষ্ট্রীয়ভাবে অথবা প্রাতিষ্ঠানিক ভাবে আপনার উস্তাদের শাড়িতে আমাদের অনেক আছে কিন্তু তারা কিন্তু এই কাজ করছে না আল্লাহ তালা কবুল করুন আল্লাহ তাআলা আমিন 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 সুমা আমিন আহ নেটওয়ার্কে একটু ব্যাঘাত ঘটছে আজকে আহ আমি অত্যন্ত দুঃখিত ভাই এরকম আমার নেটওয়ার্কে সবচেয়ে যাই হোক আহ ভাই আপনার সঙ্গে আপনাকে অসংখ্য ধন্যবাদ আহ আমাকে অনেক বেশি ভালোবাসা দেওয়ার জন্য আমি অত্যন্ত অধম একজন মানুষ অনেক বড় এনব আমি তো চেষ্টা করছি শেখার জানার জন্য এবং আপনাদেরকে সঙ্গে নিয়ে ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব এই আলিমুল আমাদেরকে নিয়েই এবং তাদের স্নেহধন্য হিসেবে আমরাও অনেক বেশি ভালোবাসার দাবি আচ্ছা এখন যোগ করছি কিবরিয়ার স্যানি ভাইকে আপনাকে আমি অ্যাড করছি কিবরিয়া ভাই আপনাকে আমি অ্যাড করছি আপনি কানেক্টেড হন ভাই আপনাকে আমি অ্যাড করছি আপনি কানেক্টেড হন জি কিবরিয়া ভাই আপনাকে আমি আমি অ্যাড করেছি আপনি কানেক্টেড হন কিবরিয়া ভাই আপনি যদি আমাকে দেখে থাকেন আমার লাইভ আপনি কানেক্টেড হন আপনাকে আমি অ্যাড দিচ্ছি কিবরিয়া ভাই আপনাকে আমি অ্যাড করছি আপনি কানেক্টেড হন নো আনসার ফ্রম দ্য আচ্ছা আপনারা যারা আমার সঙ্গে অ্যাড হতে চান কথা বলতে চান একটু দয়া করে একটু রেডি থাকবেন বিকজ অনেকেই লাইনে থাকে কিবরিয়া ভাই আপনাকে আমি অ্যাড করছি কিবরিয়া ভাইকে বলছি আপনি যদি দেখে থাকেন যে আপনি কানেক্টেড হন জি 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 দোয়া করবেন কী ভাই আপনি আমাকে একটু আবার অ্যাড দেন আপনাকে আমি অ্যাড করছি ভাই আপনাকে আমি আপনি আমাকে একটু অ্যাড দেন আমাকে একটু অ্যাড রিকোয়েস্ট দিলে আমি আপনাকে কানেক্ট করতে পারি আচ্ছা নো আনসার বারবার আসছে ভাই আপনার নেটওয়ার্কটাকে একটু ঠিক করে নিন সমস্ত নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে আমি আপনাকে অ্যাড করছি আবার কি ভাই আপনাকে আমি জি আপনি আমাকে একটু অ্যাড দেন কী ভাই আপনি আমাকে একটু অ্যাড দেন আমি আপনাকে কানেক্ট করে নিচ্ছি কথা হচ্ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি মসজিদের খাতিব শেখ বাংলাদেশের অন্যতম একজন ওলামা ওলামাই দিন শেখ আমিন ভাইয়ের সঙ্গে উনি আমাকে অত্যন্ত ভালোবাসা দিয়েছেন আমি খুবই গর্বিত মনে করছি নিজেকে কিভাবে কীভাবে আপনাকে আমি অ্যাড করেছি আমি অ্যাড করেছি আপনাকে হ্যালো আসসালাম হাসান ভাই কি ভাই আপনাকে আমি হ্যালো হাসান ভাইয়া আমাকে কি শোনা আছে

তো সে তারপর কি করেছে মানে কিছু না পেয়ে আজকে একটা খুবই মজাদের একটা কাণ্ড ঘটিয়েছে সে কোন একটা টিভি যে ভাইরাল সাচের মতো একটা কিছু শো আছে না ইয়াতে আচ্ছা আচ্ছা জি চ্যানেলগুলোতে জি জি ওখানে ওখান থেকে একটা ভিডিও নিয়ে উনি মানে পোস্ট করেছেন আজকে ওনার পেজে আর উনি ইয়া করেছেন যে কোরআন নাকি এভোলিউশন মানে সত্য প্রমাণ করে তো ব্যাপারটা আমার মানে দেখে এত হাসি পাইছে কি যে বলবো পরে ওনাকে আমি কমেন্ট করছি এই ব্যাপারটা নিয়ে যে এই জিনিসটা যদি আমি রিফিউট করি তার ক্যারিয়ার কিন্তু শেষ অবস্থা হতে হতেও পারে তো পরে আমাকে সে বলে কি মানে মানে সে মনে হয় একটা ভয় ভীতি তার ভিতরে কাজ করছে তারপর সে আমাকে বলছে যে এই ভিডিও তো আমি বানাই নেই এটা কেন রিফিউট করবো তাই না তাই মানে খুব হাসছি ব্যাপারটা নিয়ে হ্যাঁ আমার একটা প্রশ্ন ছিল ওনার কাছে একটা প্রশ্ন ছিল আমরা জানি যে উনি খুবই যাচাই বাছাই করা একজন ব্যক্তি মোহাম্মদ আলাহিসাল্লামের পুরো জীবনী সে পরে ফেলেছে যাচাই বাছাইতে করতে তাই না তাহলে সে এত যাচাই বাছাই করা ব্যক্তি এভলিউশন এর মতো থিওরি কিভাবে মানে প্রচার করতে পারে এবং সেটাতে বিশ্বাসও করে এটা আমার কাছে ঘটকা লেগেছে প্রথমত ঠিক তো এই ব্যাপারগুলো আমার যখন প্রথমত তার ডিয়ার ভিডিওটা আমি দেখি দেখার পরে আমার খুব ভালো লাগে ভিডিওটা খুব ভালো লাগে কারণ সেটা মুসলমানদের পক্ষে ছিল তাই আমিও আমিও কিন্তু স্টাডি নিয়ে হ্যাঁ তো খুব ভালো লাগে তারপর আমি হঠাৎ দেখি সে এভুলুশনের মানে প্রচার করা শুরু করেছে তো তারপর আমি নোটিস করলাম ব্যাপারটা যে তারা যেটা করে মুহবাসেল তারপর আসিফ তারপরে উনি যে কাজটা করেছেন তারা প্রথমে আমাদের বিশ্বাসটা জেতে যেতে

সেটা আমি তারপর অনেক ঘেটেছি ব্যাপারটা নিয়ে তারপর দেখলাম যে না আসলে তাদের কাছে কোনো প্রমাণ নেই এবং আসিফ মহিউদ্দিন আগে দেখলাম যে জানে না আরেকজনের কাছ থেকে শিখতেছে কিন্তু সে মানে মাঠে নেমে পড়ছে এটা নিয়ে মাঠে নেমে পড়ছে এবং মানুষদের শেখাচ্ছে যে তোমরা এভোলুশনে বিশ্বাস করো ধর্মে বিশ্বাস করার দরকার নেই ধর্ম আমাদের নাকি খুন খারাপই শেখায় এসব কিছুদিন আগে আসিফের আমার একটা তর্ক বলেছিলেন যে বিশ্বাস থেকে দেখিয়ে দিয়েছিলাম তারা তো কার্বন টেস্টে কার্বন টেস্টে বিশ্বাস করে তো দেখিয়ে দিয়েছিলাম যে তাদের যে বইটা হ্যাঁ তাদের যে বইটা সেটা আর বিরাজ আমাদের মোহাম্মদের পর

যে প্রথমে সেখানে মহাবিশ্বে কিছুই ছিল না বলে নাথিং লিটারেলি নাথিং ঠিক আছে তারপর তারা বলে যে একটা বিন্দু ছিল হঠাৎ করে তারা বলে একটা বিন্দু ছিল হ্যাঁ তো আমরা যখন জিজ্ঞেস করি যে ফোর্সটা কোথা থেকে এসেছে হ্যাঁ সেটা যে বিস্ফোরিত হয়েছে বিগ ব্যাং তারা যে বলে সেটা বিস্ফোরিত কিভাবে হয়েছে কোথা থেকে এই ফোর্সটা পেলো আর পৃথিবী যে ঘুরছে ঘূর্ণায়নটা কোথা থেকে এলো তো তারা বলে যে এটা এই যে বিন্দুটা যে ছিল এটা ডট যে ছিল সেটা খুব স্পিডে ঘুরছিল ঘুরতে ঘুরতে সেটা হঠাৎ করে বিস্ফোরিত হয়ে সবকিছু ছড়িয়ে মানে পৃথিবী সহ ঘুরতে শুরু করে হম তো এখানে একটা সমস্যা রয়েছে আর সমস্যাটা হচ্ছে যদি বিন্দুটা ক্লক ওয়াইজ ক্লক ওয়াইজ আপনারা হয়তো বোঝেন যারা শুনছেন মানে ঘড়ি যেদিকে ঘুরে যদি বিন্দুটা হ্যাঁ হ্যাঁ আপনার ওই ডটটাকে ক্লক ওয়াইজ বা কাউন্টার ক্লক ওয়াইজ ঘুরতে হবে দুইটা দুইটা দিকে কিন্তু রয়েছে তো যদি এই বিন্দুটা ক্লকওয়াইজ এ ঘুরতো তাহলে সমস্ত কিছু সেটাকে যদি অ্যাঙ্গুলার মোমেন্টাম আপনারা একটু বোঝেন তাহলে আপনারা এটা বুঝতে পারবেন যে সমস্ত কিছু কিন্তু সেই দিকেই ঘুরবে ছড়িয়ে যাওয়ার পরে সেই দিকেই ঘুরবে কিন্তু এখানে দেখা গেল যে ইউরেনাস এবং ভেনাস সেগুলো সম্পূর্ণ উল্টো দিকে ঘুরছে পৃথিবীর রাইট আপনারা যে থিওরিটা দেন সবকিছু আপনা আপনিই হয়ে যে আপনা আপনি মানে সবকিছু স্টিফেন হকিনও তো বলে এই সবকিছু পৃথিবী মানে সব সৃষ্টি সৃষ্টির পেছনে কারোর হাত নেই হ্যাঁ তো আপনা আপনি আমরা তো বলি যে আমাদের সুরা আম্বিয়াতে যে বলা আছে আল্লাহ তাআলা সবকিছু সাজিয়ে রেখেছেন নিজ জায়গায় সবকিছু সেট করে দিয়ে আছেন তাই না তো তারা যে বলে অটোমেটিক্যালি হয়ে যায় তো হচ্ছে না অটোমেটিক্যালি তারপর তারা একটা এভলিউশন নিয়ে আরেকটা মিথ্যা কথা বলে যে অটোমেটিক্যালি নাকি আমাদের প্রাণ প্রাণের যে সৃষ্টিটা সেটা অটোমেটিক্যালি হয়েছে কিন্তু তারা এটা প্রমাণ করতে পারেনি 1950 সালে মিল এবং ইউরি ইউরি নামক দুজন বিজ্ঞানী এটা টেস্ট করেছিলেন তাদের ল্যাবে তো সেখানে সে কি করে অক্সিজেন মানে তার যে কেমিক্যাল গুলো ছিল সেখানে সে অক্সিজেন রাখেনি যদি সে অক্সিজেন রাখতো তাহলে তার কেমিক্যাল গুলো নষ্ট হয়ে যেত ঠিক আছে রাইট তো তারা এটা প্রচার করে তার বইতে যে চার বিলিয়ন চার বিলিয়ন বছর আগে হ্যাঁ চার বিলিয়ন বছর আগে পৃথিবীতে কোনো অক্সিজেন ছিল না এটা তারা প্রচার করে এটা আসলে সঠিক নয় তারপর আমি তাদের কথা যদি মেনে নেই তবুও আমি দেখছি তারপরও সে কোন প্রাণের উৎপত্তি সেখান থেকে করতে পারেনি সেটা কেন যদি পৃথিবীতে চার বিলিয়ন বছর আগে কোনো অক্সিজেন নাই থাকতো তাহলে সেখানে কোন ওজন আমরা জানি যে ওজন পৃথিবীর বায়ুমন্ডলে একটা পরত থাকে ওজন বলা হয় সেটাকে সেটা বাইরের থেকে একটা ইউভি লাইট ক্ষতিকর রশি আসে সূর্য থেকে সেটাকে ওজনটা ব্লক করে দেয় যদি অক্সিজেন না থাকতো আর তার সাথে যদি ওজনও না থাকতো অক্সিজেন দিয়ে তো ওজন যদি ওজনটা না থাকতো তাহলে সেই ক্ষতিকর রশি আমাদের পৃথিবীতে পড়তো আর এই মিলারের একটা কেমিক্যাল সেটা

হ্যালো জি জি একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল জি বল হ্যাঁ তারপর তো তারা যে মিসিং লিংক খুঁজতে গিয়ে যে লুসি এবং হোমো এরেক্টাস দেখায় তো তাদের কাছে প্রমাণটা কতটুকু হ্যাঁ তাদের কাছে লুসির কয়েক রয়েছে এবং পায়ের হাড্ডি রয়েছে ঠিক আছে সেটা দিয়ে তারা মিউজিয়ামে পুরোটা ইমাজিনেশনের মাধ্যমে তারা এটা তৈরি করে ফেলেছে মানে মডিফাই করে এটাকে বানিয়েছে এবং সেখানে লুসির কোনো পায়ের হাড্ডি পাওয়া যায়নি কিন্তু তারা মানুষের পা সেটা তৈরি করে মানুষদের বাচ্চাদের শেখাচ্ছে যে লুসি ইভলভ হচ্ছিল মানে মানুষের পরিণত হচ্ছিল বিবর্তিত হচ্ছিল আচ্ছা জি বলতে থাকুন সমস্যা নেই তারা যে মানে যে ব্যক্তির তত্ত্ব নিয়ে এত লাফালাফি করে সে কতটা ইন্টেলিজেন্ট ছিল আর তার নাম হচ্ছে চার্লস ডারউইন ঠিক আছে ছেলে আমাদের চোখ নাকি খুবই মানে একটা পুর ইয়া বলে মানে পুর ডিজাইন বলে আচ্ছা আচ্ছা পুর ডিজাইন রাইট পুর ডিজাইন হ্যাঁ হ্যাঁ এখন আমরা বিজ্ঞানের মাধ্যমে পেরেছি তারা আমাদের চোখের ব্যাপারে অনেক যারা এই বিষয় নিয়ে ঘাটাঘাটি করেছে পড়াশোনা করেছে এবং তারা দেখলো যে আমাদের চোখ হচ্ছে অত্যাধুনিক ছোট 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 রীতি রয়েছে অনেক ছোট ছোট ঠিক আছে অন্যান্য পার্টের থেকে আমাদের চোখ কিন্তু সবচেয়ে মূল্যবান হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ জাকিরোফোবিয়া তিনি বলেন যে হ্যাঁ ডাক্তার জাকির না পেট্রিয়ান ডলার খেয়ে এসব কাজ করছে ঠিক আছে তো এখন আমি অ্যানালাইজ করে দেখলাম যে যারা ইভোলিউশন প্রচার করে তাদেরই পেট্রিয়ান ডলার খাওয়ার সম্ভাবনা বেশি এমন কি ডক্টর রিচার্ড টকিংস এই ব্যাপারে বলেছে যে পুট ইওর মানি অন ইভোলিউশন তাদের ধর্ম যে এটাকে আমি ধর্ম বলবো কারণ এটা সম্পূর্ণ ভাবে তাদের তারা প্রমাণ করতে পারে তারা এক পার্সেন্ট আমার মনে হয় না এই ব্যাপারে প্রমাণ করতে পেরেছে যেটা তারা দেখাচ্ছে সেটা হচ্ছে ভেরিয়েশন হ্যাঁ তো এটা তাদের ধর্ম তাদের সব এই যে পাঁচটা যে স্টেজ রয়েছে তাদের এভলিউশনের সেটার মধ্যে বিশ্বাস করতে হয় কারণ এটার তারা দেখেও এবং এটার ব্যাপারে তাদের কোনো প্রমাণও নেই তো এই তাদের ধর্ম চলে এই টাকা ট্যাক্স দিয়ে এবং আমাদের ধর্ম কিন্তু আপনি লিখবেন আমাদের কোনো কেউ টাকাও দেন না আমরা যে কাজ করি আমাদের কেউ টাকা দেয় না ডাক্তার জাকির নায়েক যে তার চ্যানেল চালান চালিত করেন সেখানে কিন্তু উনি উনি আলাদা কোনো অ্যাডভার্টাইজ তিনি শো করেন না তার চ্যানেলে তো আদে কোনো টাকা ইনকামের মানে আচ্ছা কিব리아 আপনাকে মজার তথ্য দে হ্যাঁ কিব리아 আপনাকে একটা মজার তথ্য দেই সেটা হচ্ছে যে গত পরশুদিন অগাতন নাম বলবো না উনি আমাকে প্রশ্ন করেছেন ভাই আপনাকে বিদেশ থেকে কত টাকা দেয়া হয় আপনার নাস্তিকদের পেছনে কেন লেগেছেন ঠিক আছে তো আই বললাম ভাই সত্যি কথা বলতে কি আমার লাইফটাও চালায় আমি একটা মোবাইল দিয়ে সেটাও হ্যাঁ সেটাও খুব কষ্ট করে কেনা টাকা সত্যি কথা আমার ইভেন আমি আপনাদের যে দাওয়ারটা দিচ্ছি আপনারা দেখবেন যে আমার মোবাইল নাম্বারটা পর্যন্ত দেওয়া আছে আমি আমার লাইফের রিক্স নিয়ে কিন্তু এই কাজগুলো করি ভাই আপনি দেখবেন বাংলাদেশের কোনো স্কলার ইতিহাসে পাবেন কিনা যে মোবাইল নাম্বার দিয়ে সরাসরি ইউটিউবে আসে আমার জানা নেই আল্লাহ রহমতে আমি এটা কেন করেছি শুধুমাত্র তাকুয়া থেকে শুধুমাত্র আল্লাহর প্রতি ভালোবাসা থেকে হুক করবো এবং আল্লাহ রসুল ভালোবাসা থেকে মজার জিনিস হলো যে আমার আমি একটা জিনিস তাদেরকে বলে দিতে চাই যে ভাই আসলে যারা আমরা আল্লাহ বিশ্বাসী তা তাদের একটা বিশ্বাসের সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আল্লাহ পাক যে আমাদের রিজিক দাতা এই বিশ্বাসটা আমাদের করে না ফরজ এটা আমাদের ফরজ এটা মেনে নেওয়া আমাদের ফরজ আমাদেরকে ওই চিন্তা করতে হবে না ভাই কে কোথা থেকে দেবে আল্লাহ পাকি আমাকে ইনশাআল্লাহ চালাবে বলেছেন তুমি তোমার সর্বোচ্চ চেষ্টাটা করো আমি তোমাকে হেল্প করব এই দুটার কম্বিনেশনে একজন মুসলিম চলে অতএব এই চিন্তাটা একজন এথিস্টে থাকতে পারে বিকজ এথিস সবকিছু ম্যাটেরিয়ালিস্টিক চিন্তা ভাবনা আমি যা করব তাই এর বাইরে কিছু নাই কিন্তু আমরা ভাই আমাদের সঙ্গে বিশাল বড় একটা শক্তি কম্বিনেশন রয়েছে সেটা হচ্ছে আল্লাহ পাকের ভরসা হ্যাঁ আল্লাহর প্রতি তাওয়াক্কুল হ্যাঁ ব্যাপার হচ্ছে যে এই জিনিসগুলোকে না বুঝে ভাই আপনাদের মতো সবাইকে একই ক্লাসের স্টুডেন্ট মনে করাটা উচিত হবে না তো এইটা একটা হাস্যকর ব্যাপার তো এটা একটু শেয়ার করলাম জি ক্যারি অন ভাই বলেন জি তো এই যে নিশিত সাহেবের কাছে এই প্রশ্নটা ছিল কিন্তু এই প্রশ্নের উত্তর আমি আজও পাইনি সে আমাকে এই প্রশ্নের উত্তর দেননি এমনিতে বলেছেন আল্লাহ তালা মানে একটু ব্যঙ্গ করে আমাকে বলেছেন যে আল্লাহ তালা আপনার ইয়াটা বারাক তারপর উনি আমাকে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন এবং প্রশ্নটা দিয়ে তিনি আমাকে বললেন তাহলে আমি আপনার সাথে দেখা এমন কি আপনি নিজেকে সেলিব্রিটি ভাবেন তো এইভাবে বললাম হ্যাঁ তো আসিফ মহিউদ্দিনের ব্যাপারে যে আমার ধারণাটা রয়েছে আসিফ মহিউদ্দিন এবং মুফাসিল ইসলাম এবং ভাই ওই ব্যাপারে আলোচনা করেছেন যে তারা আসলে টাকার জন্য মানে ফাঁদে মানে তাদের ফাঁদে পাড়া দিয়ে ফেলেছে হ্যাঁ টাকার জন্য ওদের কিন্তু গ্রুপ আছে আমি সেটা আমার ভিডিওতে আমি তো ইউটিউবে কিছু ভিডিও তৈরি করি তো ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছিলাম যে স্যাটানিজম বলে একটা গ্রুপ আছে শয়তান কিন্তু যখন দেখেছে যে আমাদের মুসলিমকে এভাবে মানে তাদের গান বাজনা টিভি মিডিয়া দিয়ে কিন্তু তারা কন্ট্রোল করে থাকে অন্যান্যদের কিন্তু মুসলমানদের কিন্তু তারা এটা করতে পারে না হম তো যখন শয়তান দেখলো যে এসব দিয়ে আমাদের মানে কিছুই করা যাচ্ছে না তখন সে বলল যে তারা তারা যেন বিশ্বাস না করে মানে আল্লাহ কে বিশ্বাস করে হ্যাঁ তারপর তো দূরে থাকে নামক একটা ইয়ে খুলে সংগঠন তারা তৈরি করেছে এবং আমাদের যে বাঙালি রয়েছে মুফাসিল ইসলাম আসিফ মিন এবং আপনার যে মুফতি যে ওনারা রয়েছে ওনাদের কিনে নিয়ে আমাদের বিপক্ষে চালিয়ে দিয়েছে

প্রথমে শুরু করেছিলাম মুফাসিলকে দিয়ে আপনার খুব ভালোভাবে জানে মুফাসিলে কি অবস্থা করে দিয়েছি আমি যদি কোন সুস্থ বিবেকের মানুষ থাকে আমার ভিডিওগুলো দেখার পরে আর মানে অসুস্থ ব্যক্তিত্ব যদি না হয়ে থাকে আচ্ছা সেকেন্ডলি আমি ওকে যেমন এক্সপোজ করা শেষ করে দিছি সেকেন্ডলি আমি আরেকটা মানুষকে এক্সপোজ করেছিলাম সেটা হলো এই নিষিদ্ধ এর ব্যাপারে বাংলাদেশে কেউ যখন কথা বলেনি আমি তখন দেখলাম যে এর মধ্যে আসলে যে যে সমস্যাগুলো রয়েছে এটা ফাইন্ড আউট করা উচিত পরবর্তীতে আমাকে অনেকে রিকোয়েস্ট করে যে সে তো এই যে সিরাতের ব্যাপারে খুব অভিনব ভাবে কিছু নতুন করেছে যেগুলো অনেক মুসলিমদেরকে কিন্তু অবাক করে দিচ্ছে যে আমরা কি নতুন জানতে পারবো কিনা তো মজার বিষয় হলো এই বিষয়ে আমাকে অনেকে ইনবক্স করে থাকেন আমাকে অনেক অনেক ভাইরা আমাকে ইনবক্স করেছে তা আমি তাকে ফার্স্ট অফ অল তাকে চিনতাম না কে নিষিদ্ধ আমি পরে আমাকে একজন লিঙ্ক দিল যে স্টেশনে যে ছেলেটা এরকম তো আমি তার আমি সত্য কথা যেটা তার শুধু আমি তিনটা পর্ব মোটামুটি কেটে কেটে দেখেছি তারা আমরা তো সিরাতের আসলে মূল নীতি গুলো জানি আমি যে জায়গাটা প্রয়োজন ছিল ওই জায়গাগুলোকে পিক করেছি কারণ আমরা তো ভাই আসলে আমি আজকে সাত বছর হয়ে গেল নাস্তিকদের নিয়ে গবেষণা করা তো এদের একটা ওয়ার্ড দেখলে আমরা বুঝতে পারি ও কোথায় যাবে ও দৌড় কোন দিকে সো এর যখন তিনটা এপিসোড মোটামুটি একটু একটু করে মানে জি তো যেটা বলছিলাম আহ আমরা আবার ফেরত আসি একটু সমস্যা হয়েছিল পড়ে গিয়েছিল ফোনটা তো আহ জি পরবর্তীতে আমি যখন তার এই ভিডিওগুলোর মেইন মেইন পয়েন্টগুলোকে আমি যখন দেখতে শুরু করলাম আমার যে সবচেয়েতে আমি খুব মজা পেয়েছি আল্লাহর রহমতে আলোপাকের অশেষ রহমতে আমার যে টার্গেটটা ছিল ঠিক ওই জায়গায় নিষিক্ত যে ধরা পড়ে গেছে আমি যে টার্গেটগুলো করেছিলাম যে সে এই 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 জায়গাগুলোকে এই 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 সে ঢুকবে আল্লাহর রহমতে ঠিক সেই সেই জায়গায় তাকে এম্পিছি তো যাক আমার রিসার্চটা কাজে লেগেছে এবং আমার যে এতদিনের একটা এক্সপেরিয়েন্স সেটা কাজে লেগেছে তো আমি পরবর্তীতে দেখলাম সে বললো যে সে একটা লাইভে আমার নামে আমি প্রথমে বলেছিলাম তার সিরাত গবেষণার মূলনীতিতে সমস্যা রয়েছে আমি আবার বলেছি সিরাত গবেষণা করতে গেলে কিছু ক্লাসিক্যাল স্টাডিজ আরাবিক গ্রামার আরাবিক আপনার ল্যাঙ্গুয়েজ সম্পর্কে হাইলি হাইলি অ্যাডাপ্ট হতে হবে এবং স্কিলড হতে হবে থার্ড আরেকটা জিনিস হচ্ছে যে পাশাপাশি সিরাতের যে মেইন ইস্যু গুলো বিশেষ করে সানাদের ক্ষেত্রে সিরাদের সিরাতের সবচেয়ে বড় জিনিস হচ্ছে সানাদের ক্ষেত্রে এবং মাতানের ক্ষেত্রে চেক ব্যালেন্স করা এবং সেগুলোর ক্ষেত্রে ওই গ্রন্থ যারা সেই গ্রন্থটা প্রণয়ন করেছেন তাদের ভাষ্য এবং আমি একটা মজার জিনিস আপনাদেরকে বলি আপনি যদি ইবনে ইসাকের মূল যদি এটা ইয়েটা খোঁজেন আপনারা বিশেষ করে ইবনে ইসাম এবং ইবনে যারি তাবারি থেকে সেখানে তারা বেশ কিছু সিম্বল ইউজ করেছেন যে এই এই শব্দগুলো ইউজ হলে এইটার সানাদের সমস্যা আছে বোঝা গেছে ভাই শোনা যাচ্ছে কি ভাই মজার বিষয় যেমন আহ এরকম কিছু ঘটনা আছে যে ওই কমরা হ্যাঁ ওই সম্প্রদায় সে করেছিল তারপর কিছু কিছু জায়গায় মোহাম্মদ শুধু দিয়েছেন ইবনে পরের অংশটুকু কাট করে দিয়েছেন এই ধরনের মুরসাল রেওয়ায়তরা এনেছেন হাইলি হাইলি যদি স্কিল্ড না হয়ে থাকেন এই সানাদ যাচাইয়ের ক্ষেত্রে তাহলে কিন্তু আপনার পক্ষে রায় দেওয়াটা অসম্ভব ঠিক না ভাই আপনি চিন্তা করেন এই মোহাম্মদ এই মোহাম্মদ বলতে তিনি কি বুঝিয়েছেন এটার এটার মূলনীতি কি উনি কি বলতে পারবেন আমি তাকে প্রশ্ন করতে চাই এই যে নিষিপ্তকে এই যে যখন ইবনে ইসাহ যখন শুধু মোহাম্মদ লাগিয়ে দেন কোন সানাদে এটার অর্থ কি সে বলতে পারবে অথচ এটার অর্থ হচ্ছে এই মুহাম্মদ বলতে উনি কানেক্টেড করছেন ওয়াকিদিকে আল ওয়াকিদি যিনি জায়াদ জিয়াদ আল বাকাই থেকে সানাদ প্রাপ্ত এই ওয়াকিদি জিয়াদ আল বাকাই জিয়াদ আল বাকাই থেকে ইবনে ইসাক এই হচ্ছে চেইন বোঝা গেছে এখন এই ওয়াকিদির ব্যাপারে যারা ওয়াত্তা আদিল বই থেকে মুহাদ্দিসদের সালফে সালেহিনদের উসূলুল হাদিস অনুযায়ী ম্যাক্সিমাম মুহাদ্দিস তাকে হচ্ছে রাবি হিসাবে যায়েফ তাকে বা মুনকার হিসাবে তাকে চিহ্নিত করেছে এখন এই যে এই যে সিরাত গবেষণার যে মূলনীতি উসুলুল হাদিস সম্পর্কে আপনার যদি ধারণা না থাকে আপনি কিভাবে ফাইন্ড আউট করবেন বলেন আপনি দু চারটা ইংলিশ অনুবাদ দু চারটা বাংলা অনুবাদ ভাই পড়ছেন বলছেন ভাই আমার মতো কয়জন পড়ছো বাংলাদেশে কোনো হুজুর পাওয়া যাবে না আমি যে তথ্যগুলা দিব আপনার পাড়ার হুজুরকে জিজ্ঞেস করুন ও জীবনে শোনে উনি কারণ ওরা এগুলো বুঝবে না তো কারণ ওরা ওরা এই লোকটির রসুল আসমান আশেপাশে কারা ছিল তাদের তাদের জীবনে কি অবস্থা তাদের সঙ্গে কানেক্টেড না করার কারণে মূলত আপনারা বুঝতে পারবেন না যে রসুলের মূল ঘটনাটা কি ছিল এভাবে এখন মজার জিশ হলো সে বুঝাতে চাচ্ছে যে এরা কেমন ছিল এরা সবাই মুনাফিক ফর এক্সাম্পল তারা মুখে মুখে মোহাম্মদ সঙ্গে মিশত কিন্তু তাদের সঙ্গে আসলে অন্য আরেকটা কানেকশন রয়েছিল বোঝা গেছে এবার এখন এই জিনিসটা করতে যে সে যে বরাত গুলো যে দিয়েছেন সেই রিওয়য়েতের মধ্যে শত শত ক্যান্সেল করা যাবে শুধুমাত্র মুনকার আনার জন্য এখন মজার এই সমস্ত জিনিস না জানার কারণে শুধুমাত্র এই যে অনুবাদ পরে আহ শুধুমাত্র অনুবাদের মাধ্যমে কিংবা গুটি কয়েক ওই যে ব্যাখ্যা গ্রন্থ পড়লেই সিরাতের সমস্ত মূলনীতি আপনি জেনে গেলেন এটা তো ভাই দুর্ভাগ্যের বিষয় আমি পরবর্তীতে আরেকটা জিনিস খুব চমকিত হয়ে গেলাম নিষিক্ত কিন্তু সে তার নিজের ক্যারিয়ার নিজে শেষ করে ফেলেছে কিভাবে কিভাবে করেছে দেখি দেখুন প্রথমত সে কিন্তু নিজের প্ল্যাটফর্ম ভাই আমি এম কাহসান কি কোন প্ল্যাটফর্মে বসে কি আমার নাম সরেছে ভাই বলেন আপনার তো সাক্ষী আমি কি কোন প্ল্যাটফর্মে গেছি বলেন আমাকে কি নতুন কোন ব্লগার সাজে পরিচিত হয়ে তারপর ব্লগে ঢুকে ভিডিও করতেছে। ভাই আমি তিলে তিলে একের পর এক নিজের চ্যানেলে নিজের দায়িত্ব নিয়ে আমি কিন্তু এই যে আজকের এই দিন আপনাদেরকে একটা কথা বলে রাখি সে একটা এক্সকিউজ দেখিয়েছে দেখুন আমাকে একটা আপনার প্ল্যাটফর্ম দেন আমি সেখান থেকে প্রচার করি সে তার প্রথম প্ল্যাটফর্মটাই একটা একটা ডিবেটের ডিবেট করা যায় একটা একটা বিতর্কিত জায়গা থেকে কিন্তু স্টার্ট করেছে স্টেশন আমাদের জানা মতে এমন একটা 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 প্ল্যাটফর্ম যেখানে কিন্তু 90% পার্সেন্ট ক্ষেত্রে দেখবেন যে তারা কিন্তু ইসলামের বিরোধিতা করে এখন মজার জিনিস হলো সেটা একটা পয়েন্ট সেকেন্ডলি সে যেটা করেছে আমি আমার কথা আমাকে সে আবার করতে গেলে দিতে যে সে বলেছে যে আরে হাদিস আল্লাহ নবী তোমরা যদি কোরআন তো বলছো কোরআন তো পরে হাদিস হাদিসকে যদি আমি ধরতে যাই তাহলে তো নবী সালাম নিজে বলেছিল হাদিস লিখতে নিষেধ করেছে তাহলে তো আপনার কিছুই থাকবে না আরে ভাই আপনার তো মদিনা সালাদের সনদই নেই সে কিন্তু ইনডাইরেক্টলি এটাকে আমাকে চ্যালেঞ্জ করেছিল হ্যাঁ তা আমি তার এই চ্যালেঞ্জ গুলো শুনছিলাম আর দূর থেকে হাসছিলাম হাই রে ভাইরে ভাই রে সবচেয়ে বড় কথা কি এক উসুলে হাদিস পড়তে লাগে আড়াই থেকে তিন বছর শুধু উসুলে হাদিস এবং উসুল গুলো জানতে আর মজার জিনিস হলো সে এতটা বছর কি শিখলো আমি বুঝলাম না এত বড় একজন সিরাত গবেষক সে জানাই না যে আল্লাহ রসুলাম প্রথম অবস্থায় হাদিস লিখতে কেন নিষেধ করেছিলেন এবং সেটাকে আবার নতুন করে কেন লেখার অনুমতি দিয়েছিলাম মজার জিনিস হলো সে বলেছিল যে হাদিস লেখার অনুমতি আল্লাহ রসুলাম দেয়নি এখন মজার জিনিস হলো পরের ভিডিওতে এসে আমি একদম মূল কিতাব যেটা ইমাম সুহাইলি ইমাম আলবানি রহিমাহুল্লার তাহকি এবং ইবনে হিসাবের মূল কপি এবং বিশ্ববিখ্যাত শ্রেষ্ঠ সিরাতের যে মূল নীতির যে বই সেগুলোর একদম মূল কপি যখন দেখিয়ে দিয়েছি এবং তাকে প্রমাণ করে দিয়েছি যে আল্লাহ রসুল আসলাম যে হাদিস লিখতে নিষেধ করেছিলেন পরবর্তীতে সেটাকে আবার কি আবার সেটা লিখার যে অর্ডার দিয়েছেন তিনি সেটার কারণ সহ সমস্ত কিছু

রিসার্চ করতে আমি এই প্রশ্নটা একজন বিবেকবান মানুষ হিসেবে আপনাদের কাছে তুলে দিতে চাই যে ব্যক্তি এটাই জানে না যে আল্লাহ রসুল আসলাম হাদিস লেখার অনুমতি দিয়েছিলেন শত শত হাদিস রয়েছে শত শত ইনফরমেশন রয়েছে দেড়শো জনের উপর সাহাবি তাবে তাবে এনে লিস্ট রয়েছে আমার কাছে এনি টাইম এগুলো ডেলিভারি দেওয়ার জন্য আমি রেডি আছি তা প্রশ্ন হলো যে ব্যক্তি এতটুকুই জানে না সে ব্যক্তি করবে সিরাত গবেষণা আমি জাতির বিবেকের কাছে প্রশ্ন করলাম সেই সিরাত গবেষণার সেই গবেষকের সিরাত উপস্থাপনা কতটুকু স্ট্যান্ডার্ড বহন করে এই প্রশ্ন আমি আপনাদেরকে দিয়ে দিলাম কিবরা ভাই আমি কি সত্যি বললাম কিনা বলেন হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো প্রথমত তার উদ্দেশ্যটা আসলে মোহাম্মদ সাল্লামের মানে জীবন এটা সুন্দর ভাবে তুলে ধরা নয় তার উদ্দেশ্য হচ্ছে মোহাম্মদ সাল্লাহ যে মস্তিষ্ক দ্বারা তার এই ধর্মটা তৈরি করেছেন সেটা প্রমাণ করার তো এটা তার এখনই বোঝা যায় তার যে স্বপ্নের ঘোরা ভিডিও এগুলো যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে সে আসলে কি প্রমাণ করতে চাইছে যে মোহাম্মদ নিজের সাইকোলজির মাধ্যমে এটা তৈরি করেছে ইসলামকে নিজের সাইকোলজির মাধ্যমে তৈরি করেছে কিন্তু আসলে আপনি যদি লক্ষ্য করেন তাহলে নিষিদ্ধ কিন্তু নিজেই একজন সাইকোলজিক্যাল মানে মানুষদের সাথে ইয়া করা যায় পথভ্রষ্ট করা যায় সে সাইকোলজি সে কিন্তু ওই যে কিছুদিন আগে একটা লাইভ করেছে যে মানুষকে সাত দিনের কোর্স নাকি এক সপ্তাহের কোর্স কিভাবে এক সপ্তাহের মধ্যে কিভাবে আর্ট শেখানো যায় মানুষদের সাইকোলজিক ভাবে সেই খুব মানে চর্চা করে এবং আপনি যদি আসিফ উদ্দিনকে দেখেন সে যুক্তি চর্চা করে এবং সে এড এড করে ওইরকম ব্যক্তিদের জানতে পারবে তার কাছ থেকে করে মানুষদের সাইকোলজির দ্বারা পথপ্রদর্শক করে সে কি কয় বাহাউллаকে টেনে আনে যে তার ধর্ম একেবারে প্রতিষ্ঠিত হয়ে গেছে আল্লাহর ধর্ম সেও আব্রাহামিক ধর্মে সত্য নবী

কিভাবে আপনাকে আমি অ্যাড করছি আমি আবার আপনাকে অ্যাড করছি কানেক্টেড হন কিভাবে আপনাকে আমি অ্যাড করছি আপনি কানেক্ট হন আবার আচ্ছা কিবিয়া ভাইকে বলবো যে আপনি যদি একটু অ্যাড অ্যাড করেন আমাকে এখানে মনে একটু সমস্যা দেখা যাচ্ছে আপনি একটু আবার অ্যাড করেন আমাকে ভাইকে বলবো আপনি আমাকে একটু আবার অ্যাড করেন কিবড়িয়া ভাই আপনাকে জি 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 আমি অ্যাড করছি আপনি কানেক্টেড হন জি ভাই

ওদের সবচেয়ে যে হলি বুকটা হ্যাঁ তারা নিজেরাই লিখেছেন নিজেরাই লিখেছেন এবং সেখানে মজার হলো তারা সেখান থেকে আমি কোট করতে পারি তারা বলেছেন যে বাহাউল্লাকে বাহাউল্লার ছবি বাহাউল্লার ছবি তাদের ঘরে টাঙ্গাতে হবে এবং সেটা থেকে তারা অনেকটাই ক্ষমতা পায় পাওয়ার পায় হ্যাঁ দুই নম্বর জিস তারা বাহুল বাহুল্লার যে সন্তান তাদের তাকে একটা পর্যায়ে আল্লাহর পর্যায়ে নিয়ে গিয়েছে তো এখানেই তো সে মোর্শেকে প্রমাণিত হয়ে যায় তো সে কিভাবে এখানে

কিন্তু এই নিষ্কৃতি কি করছে তাদের মানে যে প্রার্থনার গান মানুষদের শুনিয়ে ভাবা মানে মানুষদের এটা বোঝাচ্ছে যে তাদের ধর্মটা কত কতটা প্রতিষ্ঠিত ভাই আমি আমি আপনাকে একটা এর মাধ্যমে একটা আমি নিষিক্তকে এখন একটু ডিফেন্ড করব হ্যাঁ আমি তার হয়ে কয়েকটা কথা বলতে চাই আমি নিষিক্ত হয়ে গেলে ভালোবাসি ভাই হ্যাঁ কেন ভালোবাসি আপনাকে বলি আমার কাছে এনাকে এনাকে কেন জানি সামথিং ইজ রং মনে হয় কেন উনি এই মানুষটা খুব আবেগী মানুষ মনে হয়েছে আমার কাছে আমি একজন আইনের ছাত্র তো আমি জানি আমরা সাইকোলজিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করতে হিউম্যান সাইকোলজি নিয়ে আমরা পড়াশোনা করেছি আর আমি যেহেতু ব্রিটিশ ল পড়ছে আমাদের একটা সাবজেক্টের এসে ছিল যে বিশেষ করে মেন্স্রি আমি আমাদের পড়তে হতো মেন্স্রি হচ্ছে আপনি একটা একটা ক্রিমিনাল সেন্স কি আপনি ডেভেলপ করার সময় আপনি সেই পিওর ইন্টেনশন ছিল কি না হ্যাঁ একটা ক্রাইম কে রেডি করতে গেলে ক্রাইম কে এক্সিকিউট করতে হলে একটা স্রি আর মেন্স্রি এই দুটো লাগে যারা আইনের ছাত্র সবাই জানে তো আমার কাছে মনে হয়েছে যে এই বেচারি প্রচন্ড আবেগী একজন মানুষ সেকেন্ডে সেকেন্ড মনে হয়েছে দেখুন উনি আসলে খুব স মানে আমার কাছে ওনাকে খুব স্কিল্ড নাস্তিক মনে হয়নি কেন মনে হয়নি এবং এই লাইনে কিভাবে মানে এটা আগায় নেওয়া যাবে এই বিষয়ে খুব একটা রিসার্চ না করে উনি লাভ দিয়েছেন যার ফলে উনি কিন্তু অ্যাক্সিডেন্ট করে ফেলেছেন কেমন করে আমি বলি ওনার আরো কিছু এথিটদের সঙ্গে ডিসকাস করা উচিত ছিল যে ভাই আমি এই লাইনে আগাতে গেলে আরো কিভাবে ট্যাকটিক্যালি আমি এই ফিল্ডে অনেক বেশি মানে ট্যাকটিক্যাল প্লেয়ার হিসেবে রেডিওতে পারি কারণ আপনারা জানেন রাইট রাইট আমি যেটা বলতে চাই যে সে কিন্তু প্রথমেই স্টেশনের নাম লিখিয়ে প্রথমত বিতর্কিত হয়েছে সেকেন্ডলি সে দেখুন সিরাতটা কিন্তু আগে শেষ করতে পারত রাইট কিন্তু সিরাতটা শেষ না করে সে আগে বিতর্কিত এই যেগুলাতে ঢুকে পড়েছে যার ফলে সে নিজে কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছে এবং নিজেই নিজের রাস্তাটাকে কি করে দিয়েছেন ক্লোজ করে দিয়েছেন চিন্তা করে দেখেন আচ্ছা আমি আমার কাছে মনে হয়েছে সে প্রচন্ড আবেগী একটা মানুষ আমার তার প্রতি ভালোবাসা রয়েছে একজন মানুষ হিসাবে তার প্রতি ভালোবাসা রয়েছে আমি আল্লাহ কাছে তার জন্য দোয়া করি যে আল্লাহ তাকে আরো হিদায়ত করুক তার ভুলটা এখানে সে আসলে আমি বলবো যে প্রচন্ড আবেগী এ ভাইটার প্রতি আমার ভালোবাসা রইল তাকে বলবো ভাই আপনি আগে সিরিয়ালটা শেষ করে ফেলেন কারণ আমরা যতক্ষণ আপনি শেষ করতে পারছেন না ততক্ষণ আমরা পর্ব বানাতে পারছি না আপনাদের একটা সুখবর দিয়ে রাখি এখানে সবার জন্য আজকে একটি সুসংবাদ সেটা হলো সুসংবাদটাই বাংলাদেশে কমপক্ষে একশো জন স্কলারের বোর্ড গঠিত হচ্ছে হ্যাঁ এবং এটার উপর নির্ভর করে বাংলাদেশের স্মরণকালের ইতিহাসে এই প্রথম সিরাত রচনা করা হবে যেখানে বিজ্ঞান লজিক সায়েন্স লজিক সায়েন্স যত আছে সব কিছুকে মিলে বাংলাদেশের ইতিহাসে তথা গোটা ওয়ার্ল্ডের ইতিহাসে প্রথম একটা সিরাত আমরা তৈরি করতে যাচ্ছি সেখানে একশো জন উলামার হানাফি আহ আহ সহ সমস্ত স্কলারের সিগনেচার থাকবে এবং আশা এবং আমি অধম আপনাদের দোয়াই সেটা কার্যক্রম হাতে নিয়েছি অলরেডি এবং তার একমত হয়েছে আপনারা দোয়া করবেন এটি যদি বের হয় সামনের সামনের দিনগুলোতে আমাদের যারা জেনারেশন আসবে তাদেরকে ধোকা দেওয়ার মতো আর কোনো পজিশন থাকবে না এবং আমরা আরেকটা কষ্ট করে আরেকটা কাজ করতে যাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশ আহ সায়েন্টিস্ট কাউন্সিল এবং সায়েন্টিস্ট সোসাইটি তাদেরকে আমাদের সাইন্টিফিক রিসার্চ বেসড কোরআনিক যে রিসার্চ বেসড যে সর্বশেষ অথেন্টিক সাইন্টিফিক যে এক্সপ্লেনেশন গুলো সেখানে তাদেরকে চেক করার জন্য দেব বিকজ তারা হচ্ছে এক একজন পিএইচডি আর ফ্রম ক্যামব্রিজ অক্সফোর্ড আর ম্যাসিসুয়েটস আর হার্ভার্ড এরকম পিএইচডি ধারী যারা তাদের দ্বারা অ্যাটেস্টেড করব বোঝা গেছে ভাই অতএব এই ক্ষেত্রে এই সুযোগও থাকবে না যে এগুলো হচ্ছে মুমিনদের সাইন্টিফিক থিওরি রাইট সো আমি চাচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি বাংলাদেশের ইতিহাসে একটা যেন ইতিহাস গড়তে পারি এবং এরই ফলশ্রুতিতে আমি এটা চাচ্ছি এই জন্য তাড়াতাড়ি যে নিষিক্তের সিরাতটা যত তাড়াতাড়ি শেষ হবে আমার সিরাতটা তত তাড়াতাড়ি স্টার্ট করতে পারবো বোঝা গেছে ভাই জি হ্যাঁ হ্যাঁ তো আরেকটা জিনিস আমি এখানে বলতে চাই যে প্রত্যেকটা মানুষকে কিন্তু শয়তান তার সাথে দোজুকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে ঠিক আছে তো আমরা যে বাংলাদেশী মানুষ এই টেস্টের থেকে যে পরীক্ষায় আমরা আছি বাংলাদেশী মানুষ যে মানে এই পরীক্ষায় করবো না বা আমাদের এই পরীক্ষা দিতে হবে না এমনটা কিন্তু নয় আল্লাহ কিন্তু আমাদেরকে পরীক্ষা করে দেখছেন যে এই মুফাসসিল ইসলাম আসিফ মহিউদ্দিনের যুগে আমরা কিরকম এখানে তাই আমি মুমিন ভাইদেরকে বলবো আপনারা হ্যাঁ আমি আমার আগের বিরত বলেছিলাম যে আসিফ এদের কাছে মানে ইসলাম শিখতে গেলে কোনো লাভ নেই এটা যেই কাজের জন্য এসেছে তারা তাদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন

আমরা যার সময় দেখি অনেক সময় রাস্তাঘাটে কিন্তু কিছু হকারও পাওয়া যায় যারা কিন্তু পিজি হসপিটালের হেড অফ দা ডিপার্টমেন্ট যারা রয়েছে তাদেরকে চ্যালেঞ্জ করে তারা দেখবেন যে তারা বলে যে চ্যালেঞ্জ 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 হ্যাঁ চ্যালেঞ্জ থাকলেও গোড়া বিশ্বের যে কেউ এই জিনিসটা পারবে না একমাত্র আমার দ্বারাই দুষ্প্রাপ্য কিছু জিনিস রয়েছে এটা দ্বারা আপনার এই ব্যাধি ঠিক হবে দেখুন এই মানুষ এই পাবলিক কত চালাক তারা কিন্তু ঠিকই বোঝে যে আমাকে আমি যখন ফুললি অনেক বেশি অসুস্থ হয়ে যাই বা ক্রিটিক্যাল কোন অসুস্থতা ভোগি তখন কিন্তু কেউ আর হকারের কাছে যায় না গেলো সেটা পার্সেন্টেজ অনেক কম দেখবেন যে যারা আমি বলছি এডুকেটেড পার্সনের কথা কিন্তু মাইন্ড ইট কন্ডিশন ইজ যারা এডুকেটেড সিস্টেম 99% লোকজন তখন ঠিকই দৌড়ায় পিজি হসপিটালে ঠিকই দরকার দৌড়া একজন এমবিবিএস ডক্টরের কাছে আচ্ছা তার চাইতে বেশি একটু প্রবলেম পড়ে গেলে আরো বেশি যদি ক্রিটিক্যাল রোগের কাছে চলে যায় তাহলে সে চলে যায় একজন স্পেশালিস্ট ডক্টরের কাছে হ্যা আমার প্রিয়া আপনাদেরকে বলছি আমার প্রশ্ন আপনাদের কাছে আপনি আজকে দিন জন্য ইসলাম শেখার জন্য আপনি যাচ্ছেন সেই তথাকথিত নাস্তিকদের কাছে যারা এ পথের এ পথের মূলত হকার কারণ তাদের না আছে একাডেমিক কোনো ডিগ্রি না আছে তাদের দীর্ঘদিনের কোনো রিসার্চ না আছে তাদের সত্যাই তো কোনো ইনফরমেশন বরঞ্চ তাদের ইতিহাস বলে দেয় তারা মিথ্যা ইনফরমেশন দিতে 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 তারা মিথ্যার সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে আপনি ওই ক্ষেত্রে কিন্তু ঠিকই একজন স্পেশালাইজ ডক্টরের কাছে যাচ্ছেন কিন্তু এই ক্ষেত্রে কেন একজন একাডেমিক ডিগ্রি বাইরে আপনার হচ্ছে মিথ্যাচার করা মানুষ মিথ্যা ইনফরমেশন ভরপুর মানুষ তার কাছে ছুটে যাচ্ছেন তাহলে কি এটাকে আপনার দ্বিমুখিতা নয় একজন এক্ষেত্রে কেন সর্বোচ্চ আহ ট্যালেন্টেড স্পেশালাইজড এবং এই ফিল্ডে যারা স্পেশালাইজ তাদের কাছে কেন যাচ্ছেন না আপনি এটা কি আপনি আপনার বিবেকের সঙ্গে ধোকাবাজি করছেন না আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো যে আপনারা বেশি বেশি করে যারা এই বিষয়ে যারা রয়েছেন যারা আরো একটা কথা আমি এই এই ফাঁকে বলে দিতে চাই যে অনেকে আমাকে বলে হাসান ভাই আমরা আমাদের পাড়ার কোন মসজিদের ইমামকে যখন প্রশ্ন করি তখন সেই বিষয়গুলো উত্তর দিতে পারে না এক্ষেত্রে আমি আপনাকে একটি কথা বলে দিতে চাই ভাইজান একজন আপনার যখন জ্বর বা সর্দি লাগে আপনি কিন্তু একজন এমবিবিএস ডক্টরের কাছে যেতে যাচ্ছেন যেতে পারছেন কোন সমস্যা নেই কিন্তু আপনি যখন হাইলি ক্রিটিক্যাল কোন ডিজিজে যখন সাফার করেন তখন কিন্তু আপনি যান ওই বিষয়ে স্পেশালিস্ট একজন ডক্টরের কাছে কারণ তিনি ওই বিষয়ে শুধুমাত্র স্পেশালিস্ট ওই এমবিবিএস ডক্টর কিন্তু আপনাকে রেফার পর্যন্ত করে দেয় যে আপনি সেখানে যান ঠিক কি না এটা কিন্তু একটা রিয়েলিটি আমার প্রশ্ন হচ্ছে যারা আমাদের বিশেষ করে

যারা আজকে একটু খোঁজ নেন যে নাস্তিকতার অপারেশন করছে নাস্তিকতা ট্যাকল করছে এরকম এক্সপার্ট কারা কারা তারা আপনাকে কমপক্ষে পাঁচ থেকে দশ জনের লিস্ট দিয়ে দেবে এবং আপনি তাদের কাছে যান এবং তাদের সঙ্গে ডিসকাস করুন মাসা আল্লাহ আপনি খুব তাড়াতাড়ি এই ব্যাপার গুলো ক্লিয়ার হয়ে যেতে পারবেন

বলছেন যে বিজ্ঞান শিখতে নাকি তারা আমাদের কাছে আসবে নাকি এরকম একটা কুটুক্তি তিনি এখানে কমেন্ট করেছেন যে বিজ্ঞান শিখতে হুজুরের কাছে যাও ভাই বিজ্ঞান শিখতে আপনার হুজুরের কাছেও যেতে হবে না বা কোনো নাস্তিকের কাছেও যেতে হবে না কারণ আপনি হ্যাঁ নাস্তিকের কাছে যদি যান তারা আপনাদের ধর্ম শেখাবে বিজ্ঞান শিখাবে না আমি এখানে দাগ টেনে দিচ্ছি তাদের যে এভলিউশনের মতবাদ সেটা বিজ্ঞান নয় সেটা হচ্ছে ধর্ম ধর্ম রাইট হ্যাঁ

ইয়ং ইন্সপি সুন্দর আহ সুন্দর ভাই ওনার কথা বলছিলাম অসাধারণ কথা বলে বলেছেন উনি বেশ কিছু ব্যাপারে আমরা কথা বলছিলাম এবং এটাই এটাই আমরা চাচ্ছি যে মূলত ইনফরমেশন গ্যাপ থেকে আমরা একটু মুক্ত হই আমাদের নিজেদের মধ্যে ইনফরমেশন একটু শেয়ারিং করি আমরা এবং তাতে করে অনেক সমস্যা মিটে যাবে এবং এই যে যারা ইসলাম সম্পর্কে যারা মূর্খ এবং ইসলাম সম্পর্কে যারা না জানার কারণে মনে করছেন যে আমি দুই মাসের একটা কোর্স করলাম দুই মাসের উসুল হাদিসের তিরিশ দিনের একটু ক্লাস শুনলাম কয়েকটা কোরআনে আয়াত শিখলাম আমি কোরআন হাদিস বুঝে গিয়েছি এবং সে বলতেও শুরু করে যে আপনাদের উসুল হাদিসের সমস্যা আছে কোরআনের সমস্যা রয়েছে অথচ কিন্তু নিজে জানে যেন সে একটা মূর্খ সে নিজেও যে মূর্খ সে নিজেও জানে না এই জন্য ভাই আপনার মূর্খতাকে আগে দমন করুন আপনার মূর্খতা থেকে আপনি শিক্ষিত হওয়ার চেষ্টা করুন এটা আমি ইসলামের ক্ষেত্রে বলছি আপনাকে আপনি কোরআন শুননার জন্য স্কলারদের কাছে আসুন তাদের ব্যাপারে আপনারা এই বিষয়গুলো ইনফরমেশনগুলো ক্লিয়ার হন দেখুন একটা জিনিস আছে আপনার ঘাটত্যামি করা আপনি আপনি দেখা শিখবেন না আপনার হাজার শেখালেও এবং আপনি একটা জিনিস দেখতেই চাচ্ছেন শুধুমাত্র ভুল ধরার নিয়েতে আপনি যতই সত্য পান আপনি সেখান থেকে সেটাকে যেভাবে পেঁচানো হ্যাঁ সেটা হচ্ছে আপনার যদি বৈশিষ্ট্য থেকে থাকে তাহলে আপনাকে সালাম আপনার জন্য ইসলাম না ইসলাম শুধুমাত্র কোরআন এবং সুন্না তাদের জন্য যারা নিজের মাইন্ডকে বিবেককে ফ্রেশ রেখে যদি সত্যিকার সাহি মুক্ত মনে হয়ে থাকেন শুধুমাত্র সাহি মুক্ত মনার জন্যই কোরআন না আর যারা ব্রেন যারা অলরেডি যাদের ব্রেন হয়ে গেছে গেছে যারা যাদেরকে হাজার ইনফরমেশন দেন না কেন যারা সত্য শুনে দেখেও মানবে না তাদেরকে ভাই খালাস তাদেরকে তাদের বিষয়ে কথা বলার কিছু নেই হ্যাঁ তাদের তাদের বিষয়ে চেষ্টা করারও দরকার নেই জি তো এই বিষয়ে আচ্ছা আমরা একজনকে আবার অ্যাড করি আজকে একটু কথা বলতে চাচ্ছি সবার সঙ্গেই

জি 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 ভাই আমি আপনার আলোচনা নিয়মিতই শুনি কিন্তু একটা বিষয় হচ্ছে আপনার সাথে আমি একটু ডিফার করি সেটা হচ্ছে এই আচ্ছা আচ্ছা আমি একটা কথা বলি এখানে ভাই আপনি আপনার এআইডিটা কি फेक এটা फेक আইডি ভাই এআইডি তে পাবেন না এটা আপনার সাথে আপনার লাইভ দেখার জন্যই করেছেন আমি মাত্র আচ্ছা নেক্সট ভাই আপনাকে আমি একটা কথা বলি আপনার সম্মান এবং ভালোবাসা রেখে বলছি সেটা হচ্ছে ভালোবাসার রেখে আমিও বলতে চাই কিন্তু এতক্ষণ তো আপনারা ডিভট করলেন আপনারা দুজন মিলে তো পরস্পর একজন মানুষেরকে সামনে না রেখে তার বিরুদ্ধে গিবত করলেন এটা আসলে কোন ইসলামী নীতিতে আসে এটা আমাকে একটু ব্যাখ্যা দিবেন তারপর আপনার সাথে আমি ভালোবাসায় নিয়েকে কথা বলবো জি আচ্ছা ভাই আগে আমাকে একটা প্রশ্ন উত্তর দেন ইসলামে গিবত করা আমি করেছি প্রথমে প্রথমে প্রথম প্রথমে আমি আপনাকে করেছি আপনি বলেন না আপনি আমাকে করেছেন ঠিক আছে কিন্তু আপনি যখন বলেছেন যে গিবত করেছি তখন কিন্তু আমার একটু ক্লারিফাই হওয়া উচিত আপনি ইসলামের না না সত্য মিথ্যা যাচাই যদি না করেন সত্য মিথ্যা যাচাই না করে যদি আপনি কারো সম্পর্কে কিছু বলেন সেটা আসলে যদি সেটি যদি আপনার আলোচনা করেন সেটি আপনারা করতেই পারেন করার আপনার আছে হ্যালো কিন্তু হ্যালো হ্যাঁ পাচ্ছি

আপনাকে প্রথমে আসলাম জানাচ্ছি ইসলামিক সম্বোধন এখন আপনি আমাকে নাস্তিক ভাবলে যা ইচ্ছা বলতে পারেন আস্তিক ভাবলেও আপনি যা ইচ্ছা বলতে পারেন সেটা আপনার নিজস্ব চিন্তা চেতনার বিষয় কিন্তু একটা জিনিস আমি নিয়মিত খেয়াল করি বাংলাদেশে যারা আপনি নাস্তিকতার বিরুদ্ধে কাজ করছেন তারপরে এক্সট্রিজমের বিরুদ্ধে কাজ করতেছেন এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার যেটি ব্যাপার হচ্ছে যে আমি প্রতিটি তথ্য একটা মিডিল পয়েন্ট অফ ভিউ থেকে দেখার চেষ্টা করি এবং আমি কখনোই কোনো লাইভে দাবি করি নাই যে আমি আস্তিক কিনা বা আমি নাস্তিক আমি আমার যে সাতটা পর্ব করা হয়েছে সেখানে কোনো পর্বেই কিন্তু নিজেকে কোনো পক্ষে আমি দাঁড় করাই নাই আপনারা যেমন তথাকথিত আস্তিকরা যেমন বলতেছেন আমি নাস্তিকদের পক্ষ থেকে কথা বলছি তেমনি এরকম শত শত নাস্তিকরা আমি আপনাদের পক্ষ থেকে কথা বলছি বলতেছে ঠিক আছে এখন হচ্ছে মধ্যপন্থা অবলম্বন সমস্যা করার আপনি যদি প্রতিটি জিনিস একেবারে বিচারকের দৃষ্টিভঙ্গি থেকে যদি বলা শুরু করেন একটা বিষয় হচ্ছে যে একজন বিচারকের কিছু ভুল হতেই পারে আমি প্রতিটি লাইভেই বলছি যে আমার তথ্য উপাত্ত ভুল হয় সেটি যদি নিরপেক্ষভাবে আপনারা আপনার আমাকে ধরিয়ে দেন

আপনি যে লাইভটা করলেন সেখানে আপনি যেসব তথ্য উপাত্ত দিয়েছেন ইসাক থেকে শুরু করে ইবনে হিসাব থেকে শুরু করে যত সিরাতের ব্যাপারে যে তথ্য উপাত্ত গুলো দিয়েছেন আপনি যদি একটু মনোযোগ দিয়ে আমার ভাই আপনাকে একটু থামাবো আচ্ছা আমি একটু রিকোয়েস্ট করব আমাকে যেন মেসেজ দিচ্ছেন একটু মেসেজ দিবেন না আমি একটু ভাইয়ের সঙ্গে কথা বলছি এটা এখানে নেটওয়ার্ক সমস্যা হচ্ছে আমাকে এই সময় কেউ একটু মেসেজ দিবেন না আমি তো লাইভে আছি রে ভাই এখন তো মেসেজ কিছু বুঝি নাই আচ্ছা জি ভাই কথা এখন এখন বিষয় হচ্ছে যে কোনো বিষয়ে যদি আপনার দ্বিমত থাকে সেখানে সেটি নিয়ে আপনি কথা বলতেই পারেন ঠিক আছে এবং সেটি যদি নিরপেক্ষ ভাবে ধরিয়ে দেওয়ার জায়গা আসে তাহলে সেটা স্বীকার করতে আমি এত এতটাই প্যারিটেবল যে সত্যিকার অর্থে কেউ যদি আমার কোনো ভুল ধরিয়ে দেয় এবং সেটি যদি যৌক্তিক হয় সেটি মেনে নিতে কিন্তু আমি কখনোই পিছু পা না কারণ সত্য কখনোই কোনো আস্তিক বা নাস্তিকের দিকে হেলে যাবে না সত্য সত্যের জায়গাতে থাকবে এ বিষয়ে আপনি একমত তো সেক্ষেত্রে আপনি কি ভাবলেন বা আমি কি ভাবলাম তাতে কিছু যায় আসে না ট্রুথ ইস ট্রুথ ঠিক আছে একটা উদাহরণ দিচ্ছি যে পৃথিবীতে একশো কোটি মুসলিম এখন এবং সাতশো কোটি মানুষের মধ্যে যদি একশো কোটি বাদ দিয়ে দেই থাকে হচ্ছে মাকত 540 সামথিং 40 কোটি সরি 540 কোটি এই 540 কোটি মানুষের কাছে কিন্তু ইসলাম ধর্ম একটা মিথ্যা ধর্ম তাই কি না এখন সংখ্যা যদি ভোটের হিসাব করি তাহলে ইসলাম কিন্তু মিথ্যা ধর্ম প্রমাণ করার জন্য কিছু লাগে না সংখ্যা গরিষ্ঠতা দিয়ে কিন্তু সত্যের নিরীখ বিচার হয় না আপনার পিছনে 1000 লোক আছে আর আমার পিছনে একজন লোকও নাই তার মানে আপনি সত্য আমি মিথ্যা এই কথাটা বলাটা হলো বাতুলতা মাত্র এটা এক নাম্বার দুই নাম্বার হচ্ছে একটা জিনিস আমি সবসময় দেখছি যে আমি স্টেশন থেকে লাইভ করছি এটা নিয়ে অনেকের মাথা ব্যথা কিন্তু আপনারা এই জিনিসটা বুঝতেছেন না যে স্টেশন থেকে লাইভ করে নাস্তিকদের শত শত মিথ্যা ধারণা কিন্তু আমি ভেঙে দিচ্ছি ডিকোডিং ড্যান গিপসন একটু আগে কিব্রিয়া ভাই যে লাইভ করলো তার যে ইউটিউব পেজ যেখানে উনি আমার ডিকোডিং ড্যান গিপসন ভিডিওটা আপলোড করেছেন সেটা টোয়েন্টি থাউজেন্ড টোয়েন্টি সিক্স থাউজেন্ড ভিউ পাইছে ওনার কোনো ভিডিও কিন্তু 1000 ভিউ হয় না কিন্তু আমার ভিডিওটা কিন্তু 26000 ভিউ পাইছে কারণ আমি যখন দেখি যে আমার এতদিনের ইসলাম যে জানা গিবসন সাহেব এসে সেটা মিথ্যা প্রমাণ করতেছে এটার বিরুদ্ধে কোনো মুসলিম স্কলার কেউ কিছু বলতেছে না না দেশে না বিদেশে কেউ বলতেছে না আমি একজন সাধারণ নবীকে ভালোবাসি নবীর জীবন আমার পছন্দ নবী লাইফ জানতে আমার ভালো লাগে তাকে চতুর্মাত্রিক ভাবে দেখতে আমার ভালো লাগে তাকে আমার মনে হয় তিনি একজন বহুমাত্রিক মানুষ আমি লাইভেও বলেছি যে আপনি বিশ্বাসী হন বা অবিশ্বাসী হন আপনি তাকে ভালোবাসতে শিখুন নবী হিসাবে যদি ভালো না এজ এ হিউম্যান বিষয়ে ভালোবাসতে শিখুন কিন্তু আমি লাইভে ভালো এটা বলছি কিন্তু এবং স্টেশনে থেকে কে আপনারা যে নাস্তিক প্ল্যাটফর্ম তৈরি করছেন কেন ওয়াই স্টেশনটা একটা ব্লগ আমরা দুই হাজার চার পাঁচ ছয়ের দিকে সামহারিন ব্লগে লিখতাম সামার ব্লগে অ্যাকাউন্ট করতে পারতো আস্তিক নাস্তিক শিয়া সুন্নি কাদিয়ানি যারা যারা ইচ্ছা ব্লগ লিখতে পারতো যে কবিতা লেখে সেও ব্লগ লিখতো যে ছবি আঁকে সেও ব্লগ লিখতো যে মুসলিম সেও ব্লগ লিখতো যে নাস্তিক সেও ব্লগ লিখতো স্টেশন তো একটা ব্লগ আপনি একটা অ্যাকাউন্ট করেন না কালকে করে আপনার যে বক্তব্য আছে সেগুলো আপনি লাইভ করবেন কেন আপনি বলেন দেখেন সেটা শেয়ার হয় কিনা আমি তো স্টেশনের প্রথম লাইভটা করেছি ডিকোডিং ড্যান গিবসন এবং সেখানে আমি আমার মেধা দেওয়ার প্রমাণ করার চেষ্টা করছি যে ডিকোডিং ড্যান গিপসন নামে যেটি করা হচ্ছে সেটি হচ্ছে ড্যান গিপসন যে একটা মিথ্যা আরোপ তৈরি করার চেষ্টা করতেছে মক্কার বিষয়ে সেটা আসলে ভুল এই বিষয়ে কোন ইসলামিক স্কলারের এ পর্যন্ত কোন তথ্য উৎপাত্ত পাইনি যার কারণে আমি আমার সীমিত মেধায় চেষ্টা করতেছি এই বিরুদ্ধে কিছু বলার যেটি হয়তো আপনাকে একটা নতুন রাস্তার পথ দিতে পারে এটি কিন্তু আমি নাস্তিকদেরও সেখানে ইনস্টল করছি যে নাস্তিক যারা যারা নিজেদেরকে নাস্তিক দাবি করেন তারা এত অল্প তথ্য উপাত্তর ভিত্তি করে এই বিষয়টাকে নিয়ে কিভাবে লাফালাফি করেন ঠিক একই রকম ভাবে মুসলিমদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বিশ্লেষে করেন এই জন্য আপনাকে আমি ধন্যবাদ আমি জানি যে শিক্ষিত শিক্ষিত মর্ম বুঝবে এখন বক্তব্য হচ্ছে একজন সাধারণ মুসলিম বিশ্বাসী মানুষ সে কোন রকম তথ্য উপাত্তর ধার ধারবে না সে পড়বে না আল্লাহর প্রথম প্রেরিত শব্দ ইকরা অর্থাৎ পড়ো বা পাঠ করো তার উপরে তার আমল নাই সে শুধু ইগনোর করবে আর শুধু গালাগালি গালাগালি করবে আর হচ্ছে নেগেটিভলি প্রচার করার চেষ্টা করবে আপনারা তো এটা বলতেছেন না যে একটা নাস্তিক প্ল্যাটফর্মে যে একজন লোক নাস্তিকদের বিরুদ্ধেও কথা বলতেছে সেটা কিন্তু আপনারা বলতেছেন না আপনারা আড়ালে আবডালে দেখতেছি একের পর এক একের পর এক এমন একটা পরিস্থিতি তৈরি করছেন যাতে আমি এই সিরাটা শেষ করতে না পারি আমার উপরে যেন মেন্টাল প্রেসার আসে আমাকে যেন বহুমাত্রিক চাপে পড়তে হয় আপনারা ধরেই নিয়েছেন ইবরিয়া ভাই ধরেই নিয়েছেন যে আমি ইহুদিদের দালাল আমি পাচ্ছি আমার কোন এজেন্ডা আছে একটু আগে আপনিও বলেছেন ভাই আমার এজেন্ডা আছে আমার এজেন্ডা ভুল করেছি ভুল করেছি আমি প্রথমে সিরা শুরু করে সিরা শুরু করার পর যেগুলো নিয়ে আপনারা সমালোচনা করতেছেন এগুলো আমার সিরা শুরু করার আগের ভিডিও টাইম ফ্রেম দেখতে হবে ইসলামের তথ্য উপাত্তের সবচেয়ে বড় সমস্যা আমরা কোন তথ্য উপাত্তের টাইম ফ্রেম দেখি না আপনি সাতশো বছর পরের নবী মিত্র সাতশো বছর পরের কোন তথ্য এসে যদি এনে যদি কোনো কিছু প্রমাণ করতে চান যে তথ্য প্রথম তিনশো বা চারশো বছরের মধ্যে নেই সেটি কিন্তু আমি নিষিক্ত মানব না যে প্রথম চারশো বছরের মধ্যেই সাতশো বছর পর কোথা থেকে এই জিনিসটা উদয় হলো তার মানে এর মধ্যে অবশ্যই সমস্যার ব্যাপার আছে সেটা দেখতে হবে এবং আপনি যে কথাগুলো আমি আপনার লাইভ কতজন দেখে আমি জানি না কমপক্ষে তিরিশ হাজার লোক দেখে এবং আমার ডাউনলোডের হিসাব আছে যেটা ডাউনলোড হয় সেটাও

তারপর হচ্ছে তাবিয়িন দে জেনারেশন তাবে তাবিয়িন দে সময় থেকে 100 বছর পর পর থেকে তত্ত্ব বিকৃতি শুরু হয়েছে। এটা আমার মতামত এখন সেগুলো হচ্ছে যে আমাদের সাহাবী কি বুঝতেন এখন একটা কোরআনের আয়াত সম্পর্কে যখন সাহাবী বুঝতেন সেই বুঝাটা আমাদের কাছে যেতে হবে আপনি যদি আজকে দাহ মানে উষ্ট ডিম্ব বা ডিম্ব মনে করে পৃথিবীকে গোল বা চ্যাপটা বা লম্বা বা সমতল মনে করে প্রমাণ করতে চান সেটা আসলে কোনো যোগ্য প্রমাণের জায়গা না প্রমাণ সেটাই যে একজন এই তথ্যটা বলতে কি বুঝতেন নবী মোহাম্মদ কি বুঝতেন সেটি হচ্ছে একটু আমি সবার জন্য একটু বলতে চাচ্ছি হ্যাঁ এখানে ব্যাপার হচ্ছে যে এখানে অনেকে এই যে কমেন্ট করছেন আপনাদেরকে আমি একটু রিকোয়েস্ট করব আমি কিন্তু নিশ্চিত ভাষায় কথা বলছি আপনারা দয়া করে কোন পক্ষ থেকেই ব্যক্তিগত আক্রমণ টাইপের কোনো কথা বলবেন না আর আমি এটা নিজে কিন্তু বরদাস্ত করি না অন্তত আমার আমার সম্পর্কে যারা জানেন এই যে ব্যক্তিগত বিভিন্ন বাজে কমেন্ট করা একজন মানুষ কথা বলছে সে কিন্তু আমার এখন গেস্ট হ্যাঁ সে কিন্তু আমার এখন গেস্ট তার সঙ্গে আমি কথা বলছি খুব সুন্দর ভাবে আমাদের দুজনে কথা হচ্ছে আপনারা ব্যক্তিগত কোন আক্রমণ কিংবা এই যে ব্যঙ্গ করা করি এটা যে কোনো পক্ষে হোক সে কিন্তু চরম একটা 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 নোংরামি বলা চলে এটা এই জিনিসটা আমি কিন্তু বরদাস করি না আপনারা এখন দেখুন এবং শুনুন আমরা দুজন কথা বলছি এখানে আর ব্যক্তিগত কোনো কথা বা এই যে কমেন্টগুলো আপনারা এখন বেশি কিছু করার দরকার নেই যখন আমি তৃতীয় পর্বে এই দাবি উঠালাম যে নর্মালি অমুসলিমরা এবং নাস্তিকরা বলেন যে নবী মুহাম্মদ হচ্ছে জারোর সন্তান জারো যিশু একটা বক্তব্য আছে এই বক্তব্যটা আছে হচ্ছে তার একজন প্রিয় সাহাবি তার চাচার জন্ম সময় এবং তার দাদার এবং তার পিতার বিবাহকালীন সময়ের একটা ঘটনা নিয়ে এইটা দাবিটা আসলে মিথ্যা তখন কিন্তু এটা নিয়ে প্রচুর বক্তব্য আসছে তার পরের পর্ব বলেছি যে আমি চতুর্থ পর্বে এই বিষয়ে সকল তথ্য নাস্তিকরা করেন বা অবিশ্বাসী করেন যে নবী মোহাম্মদ একজন জারর সন্তান এই ইস্যুটা হচ্ছে একটা ননসেন্স ইস্যু আমি আমার জায়গা থেকে সেটা প্রমাণ করার চেষ্টা করব। আমি কিন্তু সকল নাস্তিকের বিপক্ষে দাঁড়িয়ে সেটি প্রমাণ দেওয়ার চেষ্টা করেছি এবং আপনি লিখেছেন আপনার লেখার আগেও আমার এই লাইফটি হয়ে গেছে তার পরবর্তীতে আমি নাস্তিকদের চ্যালেঞ্জ করেছিলাম যে কোন নাস্তিক যদি এই বিষয়ে কোন রকম কোন তথ্য উত্থাপন নিয়ে আমার সাথে বিতর্কে বসতে চান আমি নব প্রমাণ করব যে নবী মুহাম্মদ যার সন্তান নন এবং তাদের যে তার পিতা এবং তার দাদার যে বিবাহ ইস্যু সেই বিবাহ ইস্যু নিয়ে যে তথ্য বিকৃতি আছে সেই তথ্য বিকৃতিটা কিভাবে হয়েছে এটা আমি প্রমাণ করব কোনো নাস্তিক যদি আমার বিপক্ষে এসে প্রমাণ করতে চান তার জন্য তথ্য উপাত্ত সংগ্রহ করার জন্য সময় দিলাম আমি স্টেশনে লাইভে আসব। স্টেশনে লাইভে এসে কিন্তু আমি নাস্তিকদের বিপক্ষে সেদিন প্রায় দু ঘন্টার মতো ছিলাম সরাসরি লাইভে ফেস দেখিয়ে দু ঘন্টার মতো ছিলাম আমি কিন্তু কোনো নাস্তিককে আমার ওই বিপক্ষে কথা বলার মতো পাইনি কিন্তু বিশ্বাসী মুসলিমরা সেদিন আমাকে যাচ্ছে তাই খানকির ছেলে বলে গালাগালি করেছে এটি হচ্ছে আমার আফসোস আমার আফসোস হচ্ছে এটি হচ্ছে আমার আফসোস হচ্ছে বাংলাদেশের তথাকথিত মুসলিমরা যারা যে কোনো তথ্য যাচাই বাছাই না করে যে কোনো তথ্য আমি প্রতিটি লাইভে বলছি যে আমার কোনো কথা আপনি মেনে নেবেন না যতক্ষণ পর্যন্ত আপনি যাচাই না করেন যেটুক আপনার পক্ষে যায় যেটুক আপনার ভালো লাগে যেটুক মনে হয় গ্রহণযোগ্য সেটা আপনি মানেন বাকিটা আপনি লাথি দিয়ে ফেলে দেন গ্রহণ করার কোনো দরকার নাই কিন্তু প্রকৃত পক্ষে আমি চাচ্ছিলাম যে সত্যিকার অর্থে মানুষ একটা পয়েন্ট অফ ভিউ থেকে জানুক সেটি আমি আমার তৃতীয় পর্বে বলেছি যে বারোশো বছর পর স্যার উইলিয়াম মুর নবী মোহাম্মদ নিয়ে কি জীবনী লিখলেন সেই তথ্যের উপর ভিত্তি করে যদি কেউ নবী মোহাম্মদ বিশ্লেষণ করতে যায় তার চেয়ে গর্বকামি হতে পারে না নবী মোহাম্মদ বুঝতে গেলে প্রথমে হচ্ছে আমার মূল এথিক্সটা হচ্ছে এই যে আমি যদি সিরাতে কোনো ঘটনা পাই সেই ঘটনাটা আসলে হাদিসের সাথে সম্পর্কযুক্ত কিনা সেটা আমি খোঁজ করি যে সংযুক্ত কোনো হাদিস আছে কিনা সেই চিত্তা গ্রন্থ বা যেসব মোটামুটি 300 বছরের মধ্যে যেসব হাদিস গ্রন্থ আছে 300 বছরের মধ্যে মোটামুটি 14টা হাদিস গ্রন্থ আমরা এখন পাই বৈশিষ্ট্য আমার সংগ্রহে আছে 14টা যেটা 300 বছরের মধ্যে রচিত এই সব হাদিস গ্রন্থের মধ্যে কোন হাদিস আছে কিনা যা এই সিরাতের গল্পটিকে ব্যাখ্যা করে আছে কি এবং যদি সিরাতে সেই গল্পটিকে ব্যাখ্যা করার মতো হাদিস থাকে সেটি কোরআনের কোন আয়াতের সাথে কো রিলেটেড কিনা যদি কো রিলেটেড হয় এবং সেই হাদিসের সাথে যদি কোনো সাহাবি বা কোন সাহাবির সন্তানের যদি জীবনী আসে তাহলে তার জীবনীটাও পড়তে হবে তার জীবনীতে সে কিভাবে মুসলিম হয়েছে তার চিন্তা ভাবনা কি ছিল তার মুসলিম কনভার্সেশন কনভার্সন হওয়ার কাহিনীটা কি এবং কিভাবে সে বিবর্তিত হয়েছে কিভাবে সে সাহাবী হিসেবে পরিগণিত হয়েছে সেগুলো বোঝার দরকার আছে কারণ শুধুমাত্র ইসলামে যে সিরা লেখা হয়েছে তা হচ্ছে শুধুমাত্র এক পেশে ভাবে বর্ণনা করা কারণ কোন সিরাতেই কিন্তু লেখা নেই যেটি নিয়ে কিবরিয়া ভাই যে একটু আগে লাইভে ছিলেন উনি ওনার খুব কমপ্লেইন আছে যে আমি নবী মুহাম্মদ কিভাবে বাথরুম করতেন সেটা নিয়েও চিন্তা করি চিন্তা করেন আপনি যে চিন্তা করেন না আমি চিন্তা করি যে মক্কায় যখন নবী মুহাম্মদ থাকতেন মক্কায় তো কোনো বাসার ভেতরে টয়লেট ছিল না ভাই প্রাচীন আরবীয়রা টয়লেট ব্যবহার করতো না তাদের ঘরের মধ্যে টয়লেট ছিল না আজ থেকে দুইশো বছর আগেও টয়লেটের ধারণা বাংলাদেশেও ছিল না এখনো ভারতবর্ষে যান ভারতবর্ষের গ্রাম অঞ্চলগুলোতে টয়লেটের ধারণা নেই তারা গ্রাম মাঠের মধ্যে দিয়ে পায়খানা করে মহিলারা সন্ধ্যার সময় অথবা ভোর যায় পায়খানা করতে চোদ্দশো বছর আগেও তো পায়খানা ছিল না তাহলে নবী মোহাম্মদ যে পায়খানা করতেন টয়লেট করতেন এমন তো না উনি পায়খানা প্রসাব করতেন না এজ এ হিউম্যান বিং হিসেবে তার সকল প্রাকৃতিক চাহিদাই ছিল তার তো যৌন চাহিদা ছিল এখন কেউ যদি বলে তার যৌন চাহিদা ছিল না তাহলে তো সেটা ভাই ভুল ব্যাখ্যা হবে তিনি তো সন্তান উৎপাদন করেছেন তিনি তিনি তো তো নিয়ে মধ্যে করতে গেছেন। বদর যুদ্ধে যখন গেছেন তখন তো দুটো ঝোপকে টেনে নিয়ে পিছনে পায়খানা করতে বসেছেন আল্লাহ তো ওই যুদ্ধের সময় তার পায়খানাকে বন্ধ করেন নাই কারণ এটা প্রাকৃতিক ইস্যু এটা হইতেই হবে এটা প্রতি নবীর ক্ষেত্রে হবে প্রতি মানুষের ক্ষেত্রেও হবে আপনার ক্ষেত্রেও হবে আমার ক্ষেত্রেও হবে যদি আমরা অসুস্থ না হই সেই জিনিসগুলো আমাকে চিন্তা করতে হয়েছে যে যে মানুষ হিসাবে যেমন একটি সিরার বর্ণনা আছে উনি প্রতি দুপুর বেলা ওনার যে বাসা ছিল এবং আবু বকর রাধি আলান যে বাসা ছিল দুটো ছিল শহরের দুই প্রান্তে এক প্রান্তে থেকে দুপুর বেলা লোকজন উত্তাপের কারণে বাসায় বিশ্রাম থাকতো উনি দুপুর বেলা হেঁটে হেঁটে আবু বকরের বাসায় যেতেন কারণ আবু বকর ছিল তার ঘনিষ্ঠ বন্ধু এটা হেতেন এটা সিরাতে বর্ণনা এখন মক্কার যদি পরিবেশ দেখেন আমি কি চেষ্টা করেছি ভাই বক্তব্য হচ্ছে যে আপনারা যারা সমালোচনা করছেন এবং ক্রিব্রিয়া ভাই যারা সমালোচনা করছেন তারাও কিন্তু এই সিরিজটি দেখছেন এবং এটা আপনার মানতে বাধ্য যে এই ধরনের চিন্তা ভাবনা করে প্রেজেন্টেশন করে সহজ ভাই বোঝানোর মতো সিরিজ হয়তো এ পর্যন্ত কেউ করেনি কারণ আমি এ পর্যন্ত আপনাদের দয়ায় আপনাদের ভালোবাসায় প্রায় নেয়ার অ্যাবাউট অডিও ভিজুয়াল সিরিজ নবী জীবনকে নিয়ে করা পৃথিবীতে ইংরেজি এবং বাংলা এবং উর্দুতে ভাই আমি আরবি বুঝি না আরবি বোঝার জন্য আমার একজন টিচার আছে আমি যখন কোন বিষয়ের আরবি সূত্র চাই তখন আমি তাকে এই বই খুলে বলি যে এখান থেকে পড়ে আমাকে ট্রান্সলেট করে বোঝান এখানে কি বলছে এবং যারা মনে করেন আমি অর্থ উপার্জনের করে লাইভ করি তাদেরকে বলি আমি নেয়ার প্রতি মান তিন লক্ষ টাকা আর্ন করি আমার পেশা থেকে নবী মোহাম্মদ আমার ভালোবাসা ভাই নবী মোহাম্মদ আমার প্রেম নবী মোহাম্মদের জীবন হচ্ছে আমার জানার আগ্রহ আমি নিরপেক্ষ ভাবে এই মানুষটাকে প্রতিটি মানুষের কাছে তুলে দিতে চাই যেন একজন হিন্দু একজন খ্রিস্টান একজন ইহুদিও যেন বোঝে যে না এজ এ হিউম্যান হিসাবে উনি কত ড্রামাটিক মানুষ ছিলেন কিন্তু আমি এখন যেটা দেখছি যে আপনার যারা বিশ্বাসীরা তারা চাচ্ছেন যে কোনোভাবেই এই লোকটা আমাকে নাস্তিক আপনারা প্রমাণ করেই ছাড়বেন কেন আমাকে না আমি নাস্তিক প্রমাণ করার কি এমন হয়েছে আমি 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 কি মানে মাইকিং দিয়ে বলবো যে ভাই আমি আস্তিক আমি আপনাদের পক্ষে চলে গেলে কি আমি নিরপেক্ষ হয়ে যাই আপনাদের পক্ষ চলে গেলে আমি নিরপেক্ষ হয়ে যাই আমি বলছি যে আমি যখন এই সিরিজটা শেষ করব আপনাদের বিচার হলো আমি যখন সিরিজ শেষ করব শেষ করার পরে আমার নিজস্ব চিন্তা মতামত আমি দেব তার আগ পর্যন্ত আমি আস্তিক না নাস্তিক সেটি কখনোই বিষয়বস্তু না আমার আস্তিক নাস্তিকতার চিন্তায় যেন এই সিরিজ দ্বিধাগ্রস্ত না হয় বাধাগ্রস্ত না হয় কিন্তু আপনারা দেখছি বিশেষত আপনি আছেন কিবরিয়া কিবরিয়া ভাই আছেন এরা মানে যে কোনো হোক আমাকে আপনাদের নাস্তিক প্রুফ করতে হবে যে কোনো হোক আচ্ছা আমি একটু আমি একটু কথা বলি হ্যাঁ এরকম করতেই হবে আপনাদের আচ্ছা আমি 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 এখানে একটু কিছু কথা বলি হ্যাঁ আপনার প্রতি যেহেতু আমি প্রথমে একটা কথা বলি সেটা হচ্ছে যে প্রথমত যে কোনো সৃষ্টিশীলতা সৃষ্টিশীল যে কোনো জিনিসকে আমি রেসপেক্ট করি সে তার ব্রেন চাইল্ড এই জিনিসটা দিয়ে কিন্তু সেটা নেগেটিভলি হোক পজিটিভলি যে সেটা আমি মনে করি যে কোনো প্রেজেন্টেশন করার আগে তাকে কিন্তু এটা খাটতে হয় পরিশ্রম করতে হয় সে বিষয়ে পড়াশোনা হোক লজিক হোক চিন্তা চেতনা হোক যেভাবে হোক তাকে কিন্তু চিন্তা ভাবনা করতে হয় প্রথমে প্রথমে আমি আপনাকে অবশ্যই এই বিষয়ে ধন্যবাদ দেওয়ার আপনি ডিজার্ভ করেন সেটা হচ্ছে যে আপনি প্রথম এরকম অডিও ভিজুয়াল একটা কনসেপ্ট কে দাঁড় করায় আহ একটার পর একটা পর্ব আপনি করে যাচ্ছেন সেটা ডেফিনেটলি আমি এজন্য অবশ্যই আমার পক্ষ থেকে মোবার অবশ্যই দিয়েছি আগেও দিয়েছি এখন মজার জিনিস হলো আমি আপনাকে কয়েকটা জিনিস একটু বলি ভাই তাহলে আপনার কিছু ভুল ভ্যানবাজ প্রথম কথা হলো আমি আমার নিজের পাঁচ সাতজন নাস্তিক স্টুডেন্ট আমি শুধু সিকিউরিটির জন্য তাদের নাম বলবো না তারা আমাকে এটা বলেছে হাসান ভাই আমাদের আইডিটা এটা আইডি কাউকে বলবেন না ভাই ওনারা যে কাজটা করে আমার খুব পছন্দ সেটা হলো তারা ইনবক্স করে আমাকে কোশ্চেন করে হ্যাঁ ইনবক্সে কোশ্চেন দেয় ভাই এই ব্যাপারে আমার সন্দেহ হচ্ছে আপনি একটু আমাকে জানান আমি কিন্তু তাদেরকে এবং আপনি দেখবেন ঢাকা পোর্সিটি বুয়েট ঢাকা মেডিকেল যারা এদেরকে তো গোটা বাংলাদেশের ক্রিম বলা হয় স্টুডেন্ট টপ ক্লাস স্টুডেন্ট তারা এখানকার প্রতিষ্ঠানের স্টুডেন্ট তারা আমাকে প্রতিনিয়িত প্রশ্ন ইনবক্স করে আমার ভালো লাগে এবারে আপনি লক্ষ্য করবেন আমি বাংলাদেশে প্রথম শুধু নাস্তিকতা নিয়ে কাজ করি না ভাই আমি কিন্তু আপনি হয়তো বা জানবেন আমি কিছুদিনের মধ্যে কিন্তু পুলিশ হেডকোয়ার্টারে যাচ্ছি হ্যাঁ এটা আপনাকে আগেই জানিয়ে রাখলাম আমার যারা ফলোয়ার তাদেরকে বলে রাখছি আমি কিছুদিনের মধ্যে পুলিশ হেডকোয়ার্টারে যাচ্ছি বেশ কিছু ভাইদের নিয়ে এই জন্য যে এখানে কিন্তু দেখুন নাস্তিক আস্তিক এই জিনিসটা সর্বোচ্চ এই পর্যায়ে হতে পারে আপনি আপনার ইনফরমেশনটা আপনি পাস করতে পারেন রাইট আপনার ইনফরমেশনটা নিয়ে আমি একটা রিসার্চ থেকে আমি আমার ইনফরমেশনটা পাস করতে পারি এর বাইরে কিন্তু আপনার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো আচ্ছা আপনাকে আমি দেখতে পেয়েছি যে আস্তিক কিংবা নাস্তিক যেটাই বলেন দুই দিকেই কিছু আবেগী এবং কিছু ব্লাইন্ড ফলোয়ার রয়েছে এটা স্বীকার করতে বাধ্য আমরা ব্লাইন্ড ফলোয়ার রয়েছে এখন ব্যাপার হচ্ছে যে আমি এই জিনিসটা কেন অবতারণা করলাম প্রথমে আপনাকে বলি আপনি একটা খুব মেজর একটা ইস্যু তুলেছেন যে অনেকে আপনাকে গালাগালি করেছে এবং এই বিষয়টা দুঃখজনক একজন ভদ্রে বড় আহ আমি আর কি হতে পারে এবং আল্লাহ রসুফ সাল্লাম থেকে প্রমাণিত যে গালি গালাগালি অশ্লীল ভাষার ব্যাপারে করে তিনি বলে দিয়েছেন যে এটি হচ্ছে ফাঁসি কি একদম স্পষ্ট কল রয়েছে হাজি এখন তারপরেও যদি কোনো মুসলিম তথা কথিত নামে মুসলিমে কষ্ট করে থাকে তার সমস্ত দায় বর্তাবে তার উপর অথবা প্রুফ করতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া এভাবে কওল দিয়ে প্রমাণ করেছেন বলেছে আমাকে যে তোমরা গালগালি করো সো এটা একটা ফ্যাক্ট নাম্বার ওয়ান এটা হচ্ছে সম্পূর্ণ তার নিজের উপর বর্তাবে এবং এর পেছনে আমি শুধু ধর্মকে মনে করি না ভাই আপনি আজকে দেখেন আমরা সব ইসলাম 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 করি এর এর পেছনে দেখেন অনেকটা পারিবারিক শিক্ষা সামাজিক আমাদের যে অস্তিত্বশীলতা এই বিষয়গুলো অনেকটাই কিন্তু কাজ করে আচ্ছা দুই নম্বর তিন নম্বর জিনিস একটা আমি হাত দেবো সেটা হলো আপনি একটা প্রথমে একটা জিনিস ভাই আমার ব্যাপারে ভুল করেছেন সেটা হলো আপনি বলেছেন আপনি আমার নামে হয় গিবোধ করেছেন ভাই গিবদ ব্যাপারটা হচ্ছে আপনার অনুপস্থিতিতে আমি যদি আপনার ব্যক্তিগত কোনো জিনিস যদি আপনার ব্যাপারে কোনো কথা যেটা আপনি শুনলে কষ্ট পান সেটা যদি আমি কাউকে বলে ফেলি সেটাকে গিবত বলা হয়

যদি কেউ এই ইলমের ব্যাপারে কোন মানুষকে বিভ্রান্ত করে এক নম্বর এই ইলমের ব্যাপারে বুঝা গেছে কোন রেফারেন্স কোন ইলমি কোন ইনফরমেশন পাস করে এবং তার মাধ্যমে যদি কোন কোন লোক বিভ্রান্ত হয় তাহলে সেটা ব্যাপারে বলা ফর্জ সেটার ব্যাপারে বলা ফর্জ এ ব্যাপারে ইজমা রয়েছে সমস্ত স্কলারদের মাজমুল ফাতোয়া যেটা ইবনে তাইমিয়া এটা পড়ে নিতে পারেন স্পষ্ট কওল রয়েছে সেটা আমি জানি এটা আমি জানি জি কিন্তু ভাই আমি এগুলো কিন্তু ইলমের বিষয় না ভাই এগুলো হচ্ছে ব্যক্তিগত আমার কোন তথ্য ক্ষেত্রে আফলিন থাকে সেটি আমি হাজার বার আলোচনা করতে পারেন দ্যাট ইস এ ডিফারেন্ট ইস্যু নট

ব্যাপারটা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন আমি আপনাকে ক্লিয়ার করে বলছি আরে যে যে দায়ী যে দায়ী তার কাছ থেকে শুনলে তো সবচেয়ে সবচেয়ে সমস্যাটা সমাধান হয়ে যায় তাই না আপনি আমাকে কি প্রুফ করবেন আমি যদি আমারটা প্রুফ করে দিই তাহলে তো হয়ে গেল সবাই জানলো হ্যাঁ মক্কা মক্কা খালি আমাদের ইসলাম ধর্ম জানার ক্ষেত্রে যে তথ্য উপাত্তের বিস্তৃতি সেই বিস্তৃতির সময় ফ্রেম না জানার জন্য এই সমস্যাটা হয় অর্থাৎ কখন আল্লাহ রসুল্লাহ ইসলাম তার হাদিস বা তার বক্তব্য লিপিবদ্ধ করতে না করছেন এই সময়টা বুঝতে হবে এবং কোন সময় তিনি উল্লেখ করেছেন সেই সময়টাও বুঝতে হবে তো মূলত বিষয়টা হচ্ছে যে এতেই একটা ইসলামিক দ্বন্দ্ব আছে দ্বন্দ্বটা হচ্ছে কি যে প্রাথমিক পর্যায়ে অর্থাৎ মক্কাকালীন সময় এবং মদিনার প্রাথমিক পর্যায়ে যখনও কোরআন ঠিক ওইভাবে মেজর পোশন অপলিবিদ্ধ হয় না এবং হাফেজ হয়ে ওঠে না কারণ কোরআন বড় বড় যেগুলো সুরা সেগুলো তো মদিনাতে আসছে ছোট ছোট যেগুলো সুরা সেগুলো মক্কাতে আসছে মোটামুটি যেগুলো এবং কাতিবে ওহি যাদেরকে বলে যারা হচ্ছে ওহিগুলো লিখে রাখতেন তারা যখন সেই কাজটা মোটামুটি হ্যাঁ মোটামুটি একটা স্ট্যান্ডার্ড অবস্থানে যায়নি ততক্ষণ পর্যন্ত উনি বলেছেন যে না এর সাথে আমার কোনো বক্তব্য লিখো না তাহলে মিশ্রিত হয়ে যাবে ঠিক আছে তোমরা হাদিস লিখো না অর্থাৎ আমার কোনো বক্তব্য লিখো

হ্যাঁ কিতাবে সিত্তা সহি না দুইটা বুখারি এবং মুসলিম বুখারি এবং মুসলিমের মধ্যে কিন্তু হওয়ার যে বিষয়টি শেষের দিকে মদিনা পর্যায়ের শেষের দিকে এই সংক্রান্ত হাদিস সরাসরি ওইভাবে উল্লেখ নাই যেগুলো আছে তারপরে অর্থাৎ কিতাবে সিত্তার অন্যান্য গ্রন্থে আপনিও এই বিষয়ে কিন্তু উল্লেখ করেছেন অন্য গ্রন্থে আছে যে পরবর্তীতে নবী মোহাম্মদ বলেছেন যে হাদিস লিখো তোমরা কিন্তু সেটা যেন সংমিশ্রিত না হয়ে যায় সেটা তোমার আন্ডারে রাখো সংমিশ্রণ না হয়ে যায় এবং নবী মৃত্যুর পরেও এই সংমিশ্রণের ভয়ে কিন্তু বকর হাদিস জ্বালিয়ে ফেলেছেন পাঁচশো যাতে সংমিশ্রণ না হয়ে যায় কোরআনের সাথে কোলাবেশন না হয়ে যায় যতক্ষণ পর্যন্ত কোরআনের একটা স্ট্যান্ডার্ড ভার্সন হাফস

আপনি বলছেন আপনি কি বলতে চাচ্ছেন যে এই যে না বলার কারণে বা অনেক কিভাবে সেগুলোর অস্তিত্ব আমরা পাই না এখন আপনি কি মনে করেছেন শুধু ওই একটা চেইনের উপর নির্ভর করে আহ সেই জিনিসগুলোকে ক্যান্সেল করে

যে কল রয়েছে বিশেষ করে সালফে এবং যারা মোহাক্কিক আলেন তারা চেইন দ্বারা প্রমাণ করেছেন সিরাতে দুই ধরনের ইনফরমেশন কালেক্ট করা হয় একটা হচ্ছে ইসরায়েলি রিওয়াহ যেগুলোকে ইসরায়েলি রেওয়ায়ত সেটা আমি জানি দুই নম্বর সেটা জানি কানেক্টেড চেইন যেগুলো সরাসরি রাবি আর যদি কানেক্টেড চেইন দ্বারা রাবির মাধ্যমে না পাওয়া যায় তাহলে আছার এবং আছারও যদি না পাওয়া যায় সেই ক্ষেত্রে আসমাউর রিজাল সেই সমস্ত

আপনি বলেন তো মদিনা সানাদকে তারা কিসের ভিত্তিতে আসলে অ্যাটেস্টেড করেছেন বলেন শুনেন ভাই একটা জিনিস আপনাকে বলি মদিনা সনদের যে বিষয়টা না না আমি সরাসরি বলতেছি মদিনা সনদ বিষয়টি ইবনি ইসহাক মদিনা সনদের বর্ণনা করেছেন কোনো রকম তথ্যসূত্র উল্লেখ না করে কার কাছ থেকে পেয়েছেন না করে ইবনে ইসহাক বর্ণনা করেছেন আপনি আপনি মূল ইবনে ইসহাক পড়েন ভাই আমি ইবনে ইসহাকের চেইন বলে দিতে পারি আপনাকে চার জনের নাম বলেছেন তবে তার মধ্যে একজন রাবি সে যাই বিশেষ করে খানসামা

অমোকের অমর কাছ থেকে শুনেছে অমুকের অমর কাছ থেকে শুনেছে সনদের আলোচনা আসছে সেখানে এই ধরনের কোনো বর্ণনা নাই এই বর্ণনাটা সরাসরি সরাসরি গল্প চলে গেছে ঠিক আছে এটা হলো ইবনে হিশামে কিন্তু আছে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন ইবন ইসাক বাদ দেন এবং এই মদিনা সনদের যে বিষয়টি আমরা স্বাভাবিকভাবে ইসলাম বিশ্বাসীরা হয়েছে সেই চুক্তিটা হচ্ছে মক্কায় যাওয়ার মক্কায় থেকে মদিনা যাওয়ার সময়ই না সময় সময় না সেটা আরো পরে না সেটা তো মুসলিম মুসলিম মুসলিমদের সেটা তো ইহুদিদের সাথে না মদিনা চুক্তির একটা বড় বিষয় হচ্ছে ইহুদিদের সাথে না সাথে এই বড় যে মদিনা সনদের চুক্তি হয়েছিল সেটি কিন্তু মক্কা থেকে মদিনা যাওয়ার সঙ্গে সঙ্গে না কিন্তু আমরা মুসলিমরা যেটা জানি এই তত্ত্বটা তথ্যটা এক নাম্বার হচ্ছে সঙ্গে সঙ্গে হয় নাই নাম্বার এক ইবনে হিসাম এই এই গল্পটা যখন ইবনে ইসাক সূত্রে আসছেন তিনি বই লিখেছেন সেখানে প্রথমে কার কার সূত্রে কার কার সূত্রে পেয়েছেন সেই রাবিগুলোর বনরাউনি দিয়েছেন পরবর্তীতে যেমন আমি একটা জিনিস দেখি যে আপনি মাঝে মাঝেই একটা কোরআনের ব্যাখাগ্রন্ত্র তিরিশতম পাড়ার ব্যাখ্যা গ্রন্থ আহ ডক্টর আসাদুল্লাহ আল গালিভ

বিষয় তাদের গ্রন্থে উল্লেখ না না কোন এ বিষয়ে যে ইসরায়েল রেয়াদ যে ইসরায়েলের রেয়াদ ইসলাম দেশ ইসলামের তথ্য বিরুদ্ধে যায় সেটা কিন্তু তারাও গ্রহণ করেন না যেমন গন্দম ফলের যে বক্তব্য এটা হলো ইসরায়েল রেয়াদ গমল এটা ইসরায়েল রেয়াদ এটা কিন্তু গ্রহণ করে না তারা কারণ সরাসরি

এবং এ বিষয়ে কেউ যদি ইমেল বা লেখা জানতে চায় আমি তাদের দেখাবো মাদার্জি শোধ তিনি সর্বশেষ বলেছেন পরবর্তী সংশোধনে এটা সংশোধনী চলে আসবে বুঝতে পারছেন সংশোধনীটা কি আসবে আর সংশোধনী আসবে বলে সংশোধনী কি আসবে আপনাকে বলে দিই ভাই সংশোধনীটা হচ্ছে যে মদিনা সোনদির যে বিষয়টি ইহুদিদের সাথে মুসলিমদের চুক্তি ভিত্তিক যে সোনদটা হয়েছিল সেটা হচ্ছে আপনার বদর যুদ্ধ বদর যুদ্ধের পরে রে ভাই বদর যুদ্ধের আগে পর্যন্ত ইহুদের সাথে মুসলিমদের কোনো মদিনা সনদের ইস্যুই নাই সেই ইস্যুটাকে অর্থাৎ মদিনা সনদকে জাস্টিফাই করে সহি হাদিস যেটা হচ্ছে বদর যুদ্ধের পরের সময় সেই বিষয়টা হচ্ছে পরবর্তী সংস্কারনে আসবে কিন্তু আসাদুল্লাহ গারিব স্যারের বর্তমানে যে সিরাগ্রন্থ সেখানে এই বিষয়টি অর্থাৎ মক্কায় থেকে মদিনা যাওয়ার পরে ইহুদির সাথে যে চুক্তি হয়েছে সেই বিষয়টি কিন্তু উল্লেখ নেবে আপনি একটু দেখবেন একটা বিষয় না ঠিক আছে ঠিক আছে এই ইনফরমেশন কিন্তু এখানে আমি একটা কথা বলি এটা তথ্য আমি শেষ করি নাই ভাই

এবং আল হাজ আল মকবুল এই তিনজন মহাক্কিক আলিম তারা কিন্তু অলরেডি অ্যাটেস্টেড করেছেন এবং তারা বলেছেন ইবনে হিসাম বেশ কিছু চেইনকে সামনে রেখে তিনি এটাকে নিজের চেইন নিজের থেকে সানাদকে অ্যাটেস্টেড করেন নিজে যেহেতু তিনি একজন মহাদিস ছিলেন নিজে থেকে চেইনকে কানেক্টেড করে তিনি এটা দায়িত্ব নিয়ে এই এই রেফারেন্সটা তিনি দিয়েছেন অতএব এটাকে কোনো সনদ নেই কোনো তথ্যসূত্র নেই এই বলাটা পুরোটা মূর্খামি

জারসিরাব সিল নেকটার আল রাইকুর মক্তুম সিরা পুরো বিশ্বের মধ্যে কম্পিটিশন যেটা হয়েছে যেটি হচ্ছে সৌদি আরব কর্তৃক পরিচালিত কম্পিটিশন সেই সকল সিরাবদের মধ্যে 1200 সামথিং গ্রন্থের মধ্যে তারটা ফার্স্ট হয়েছে কিন্তু এবং 28 টাও না গ্রন্থের মধ্যে তারটা এক নম্বরের অবস্থান করেছে এবং উনি ওই সফিউর রহমান মু

আপনার প্রতি অনেক জায়গায় আবেগী হয়ে আবেগী হয়ে মুসলিমদের মধ্যেই এমনকি নাস্তিকদের মধ্যেও কিছু কিছু উলটা কথা বলেছে সেগুলোর কিন্তু আমি ভাই খেয়ানত করি না ইনসাফ করে তাদেরকে বলেছি যে বিষয়ে আমার কোনো ইলম নেই তার বিষয়ে আমি কেন বলতে যাব ভাই আমার কাছে ইনফরমেশন রয়েছে তার সিরাত রাইট তার এপিসোডগুলো তার ইনফরমেশন যে প্রমিসেসগুলো যে ইনফরমেশন কোথা থেকে নিয়েছে সেটা আমার কাছে রয়েছে তার ভিত্তিতে আমি বলতে পারি কিন্তু তার ব্যক্তিগত তার চিন্তাধারা এবং আমি আপনার জন্য ভাই শুনুন আমি একটু কথা বলি আপনি যদি আমাকে নিজের যদি আপনি মানবিক মানবিকতা নিয়েও দেখেন সেই অনুযায়ী উসুল অনুযায়ী বলছি সেই মানবিকতার হিসাবে আপনার আমি ভাই হই মানবিক ভাই আপনার যে ডেফিনেটলি এবং কোরআন কোরআন বলছে মানে কি পুরা মানব গোষ্ঠীর জন্য হেদায়েতের জন্য তাহলে আপনাকে আমি বলছি যে ইসলাম এবং মানবতা দুটোর কে অ্যাটেস্টেড করে আপনাকে আমি বলছি ভাই আপনি যদি কোনো কিছু ভুল করেন তার সমালোচনা করা এবং তার উম্মাকে জানানো এটা কিন্তু আমার জন্য দায়িত্ব ভাই বিকজ কেন আপনাকে আমি বলি আমি কিন্তু দাওয়াত আজকে দেখেন নিশ্চিত ভাই আপনি যখন আপনি আজকে আমার লাইভে আসছেন আমি নিশ্চয় আপনার সঙ্গে গালাগালি করছি না

অতএব বিষয়গুলো হলো এই যে এই জিনিসগুলোকে টেনে এনে সবাইকে একটা ফ্ল্যাট একটা প্ল্যাটফর্মে আনা যে মুসলিমরাই তার মানে এরকম হ্যাঁ এরা মানে এরকম মানে এটা কি আসলে ফেয়ার जजমেন্ট এটা কখনো ফেয়ার जजমেন্ট হতে পারে না আজকে আপনি আমার সামনে আসলে আপনি ভাই হিসেবে আমার সামনে আসলেন আপনি কয়েকটা জিনিস আমার সামনে কারেকশন দিলেন এবং আপনি কিছু কিছু জিনিস এক্সপ্লেইন এক্সপ্লেইন করলেন সেটা কিন্তু আপনার জন্য ভালো হলো আর আমিও কিন্তু আমার যে বর্তমান অবস্থা আপনার ব্যাপারে সেটা জানিয়ে দিলাম যে আপনার সঙ্গে আমার কনফিউশন গুলো কোন কোন জায়গায় এবং কোন কোন জিনিসের ভিত্তিতে এখন ব্যাপার হচ্ছে দেখুন আপনার সহমর্মিতা জানিয়ে কিন্তু আপনার সঙ্গে আমি কথা বলছি এখন আমি আপনাকে যেটা বলতে চাই ভাই সেটা হলো আপনার কাছে আপনার প্রতি একটা নাসিয়াত হলো আপনি যখন একটা সিরাত কর্মকে যখন আপনি প্রচার করছেন তখন আপনার জন্য কিন্তু উচিত হবে না কোনো কোনো দিকেই সেটা মুসলিম হোক কিংবা আপনি এইটিজম সেই তাদেরই হোক তাদের কোনো ডিবেটেবল ইস্যু নিয়ে কিন্তু মুভ করাটা আপনার উচিত হয়নি কেননা কারণ সেক্ষেত্রে হবে কি আমি আপনার একজন ভাই হিসাবে সে কথাটা বলছি আরেকজন আরেকটা দল কিন্তু ভাবতেই পারে যে সে কিন্তু অবশ্যই তার মানে তার তার ইনডিরেক্টলি হলেও সেটাকে সাপোর্ট করছে মনে হয় আমি কি ভুল বললাম এটা কিন্তু আপনার ভালো বিরোধী আমি বিরোধী হচ্ছে কি যে আমাকে আপনাকে নির্বিক থাকতে হবে এখন সেটা নাস্তিকদের গাত্র দেওয়া হবে তার জন্য আমি এটা বলবো না আমি বলবো যে আপনারা ওই জারু যিশু বলেন সেটাই আমি এই বিষয়ে বলি আপনি ভুল বললেন সব ফর না আমি সিরাতের ব্যাপারে বলিনি ভাই সিরাতের বাইরে আমি যাবো না

যারা যে দলতে থাকে তাদের মতো নিয়ে নিবি এবং আমি তো কাউকে ভাই চাপাতে আসিনি আর চাপিয়ে কাউকে কিছু করাও যায় না রাইট আচ্ছা এখন ব্যাপার হলো আপনি যখন নিজেকে ওই প্ল্যাটফর্ম থেকে যখন নিজেকে আপনি ডিক্লেয়ার করে যখন এসেছেন তখন কিন্তু কোনো বিতর্কিত ইস্যুতে যাওয়া এটা কিন্তু আপনাদের কাছ আপনার আপনার কাছে কিন্তু আমরা সেটা কাম্য করি না সেটা কামনা করি না এইটাই ইস্যু এর বাইরে কিন্তু আপনাকে ব্যক্তিগতভাবে ভাই এটা করেছেন বলে আপনি আসতে হয়েছেন তা নয় আমি এটাই বলছি এটা কিন্তু একটা বিতর্কের সূত্রপাত করে কিনা বলেন আচ্ছা হ্যাঁ করে কিন্তু বক্তব্যটা হচ্ছে কিন্তু বক্তব্য হচ্ছে যে আপনার টাইম ফ্রেমটা এখানেও ভুল করছেন ওগুলো আমার অনেক আগের করা আমি সিরা শুরু করেছি ডিসেম্বর 2017 থেকে আর সেগুলো হচ্ছে আমার 2016 2017 ইনিশিয়াল ফেজে করা আচ্ছা আমি একটা প্রশ্ন করি ভাই আপনার টাইম ফ্রেম আপনি বলছেন তাহলে আজকে এই যে যে নাস্তিকেরা আজকে এই জিনিস গুলোকে লুফে নিয়ে তারা যে ঢাল তলোয়ার করছে আপনি কি এই বিষয়ে কোন প্রতিবাদ নামা বলেছেন কোন বিষয় এই যে আপনার যে বাহাই কথা বলছেন আমি তো এক ভাই নাস্তিক আপনাকে বলে না ভাই আমি আপনাকে স্ক্রীন দেখাবো আমার কাছে আছে ইনফরমেশন নাস্তিক আপনাকে মুসলিম বলেনি ভাই আপনাকে অল্লাহি বলছি আপনাকে নাস্তিক আপনাকে নাস্তিক বানাইছে নাস্তিকেও ফটো আছে আমার নাস্তিকেও ফটো আছে আপনার আমার কাছে যে আপনি তাদের হিসেবে কাজ করছেন তাহলে আমি আজকে এখানে আপনার কাছে ডিক্লারেশন চাইতে পারি না যে আপনি এটা শিওর ক্লিয়ার ক্লারিফিকেশন করেন যে না আমি আমার একটা মতামত দিয়েছে আমার কালেকশন ছিল আমি আমার সেটা দিয়েছি তাই বলে ইট ইট ডাজন্ট মেক সেন্স যে এটা এটা এটাকে আমি সাপোর্ট করেছি কিংবা আমি এই দলে ঢুকে গিয়েছি সেটা আপনি আজকে ক্লারিফাই করেন সমস্যা শেষ হয়ে তো এটি তো প্রতি পর্বেই তো আমি বলি আমার যে লাইভ এগুলো আগে আমি ভবিষ্যতেও বলবো বিজ্ঞান আমার পছন্দের একটা জায়গা ভবিষ্যতেও আমি বলবো কিন্তু আমি যে মন্তব্য করি বা আমি যে লাইভ করি বা আমি যে কোনো বিষয় করি কোনোটাই আমার ব্যক্তিগত মতামত না আমি তথ্য তুলে নেই যার যেটা পছন্দ সে নিবে যার যেটা পছন্দ সে নিবে না আমি এখন আপনার আপনার পক্ষে হয়ে কয়েকটা কথা বলবো ভাই

আজকে যারা আপনারা ইনবক্স করা নির্লজ্জ ভাবে ইনবক্স করেন যে এই লোকটি আপনাদের প্রতিনিধি এই লোকটি আপনাদের আপনাদের ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য পিছনে লেগেছেন এটা কখনোই নয় আজকে তিনি আমার দুই সম্পূর্ণ ভাবে এই জিনিসগুলো থেকে মুক্ত তিনি স্পষ্ট ডিক্লারেশন করে দিলেন যে হাসান ভাই আমি আমার এগুলো গবেষণালব্ধ কিছু মন্তব্য আমি এগুলোর কিছু রিসার্চ করেছি বলে আমি তাদেরকে জাস্ট প্রেজেন্ট করেছি কোন দলের লেজুরবুক্ত করতে আমি এখানে আসিনি আমি তো এখানে কোনো পলিটিক্যাল গেম খেলতে আসি নি অতএব আমি সেই সমস্ত দুই পক্ষের এই ব্লাইন্ড ফলোয়ারদের বলবো দয়া করে এই লোকটিকে দলের বাইরে এবং তাকে কখনো নিজেদের দলভুক্ত করে বিতর্কিত করার চেষ্টা করবেন না সে তো আমার সঙ্গে অনেক সুন্দরভাবে কথা বলবে কেন আপনারা একটা মানুষকে বিতর্কিত করেন এবং আমাকেও অনেক মিস ইনফরমেশন দিয়েছেন কিন্তু আমি যদিও সেটা খেয়ানত করিনি এখন ব্যাপার হলো আমি আজকে ক্লিয়ার করে দিতে চাই মূলত নিষিদ্ধ ভাইয়ের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই এবং আমি এটা বলে দিতে চাই তার যেটা ভুল ভ্রান্তি হবে সুন্দরভাবে সেই জিনিসটাকে প্রেজেন্ট করা যায় এটা একটা বড় ভাই হিসেবে ছোট ভাইকে দেয় একজন গার্ডিয়ান হিসেবে একজন তার সন্তানকে দিতে পারে এটা তো একটা পজিটিভ রেসপন্স আছে কিন্তু আপনারা যেভাবে নিষ্ক তো নিয়ে নিষ্ক ভাইকে নিয়ে পুরো একটা প্ল্যাটফর্ম তৈরি করে ফেলছেন দেখুন উনি সুন্দরভাবে বলেন যে হাসান ভাই আমি তো একটা প্ল্যাটফর্ম কিন্তু শুধুমাত্র এইজন্য করেছি যেন আপনারা জানতে পারেন not more than that এখন ব্যাপার হচ্ছে যে এই জিনিসগুলো ভাই আপনারা দয়া করে ভাইয়ে ভাইয়ে নিজেদেরকে লাগাবেন না একটা লোককে এমনি শুধু বিতর্কিত করবেন না ইসলাম কিন্তু এটাকে হারাম করে দেয় আপনারা যারা সত্যিকার মুসলিম তারাই এই কাজটা করবেন না আর যারা সহি মানবতার ধর্ম কিন্তু বলে ভাই কাউকে উসকে না দেওয়া এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড ফরমেশন আমি আপনাদেরকে বলছি ভাই এরকম মানুষগুলোকে বিতর্কিত করবেন না হ্যাঁ সে যদি বিতর্কিত কোন পজিশন নিয়ে ফেলে তখন দ্যাট ইজ অ্যানাদার পয়েন্ট বাট তার আগে অন্তত এই মানুষটাকে নিয়ে এইভাবে বাজে কথা বলাটা উচিত না

সাথে নবী মোহাম্মদের যে বিবাহ বিষয় সহি হাদিস সহি হাদিসটি হচ্ছে যে খাদিজা প্রতারণা তার পিতাকে মদ মাতাল করে নবী বিবাহ করেছেন এটা কিন্তু সহি হাদিস না 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 এটা ভাই এটা সরদের সমস্যা আছে আমি রেফারেন্স রেফারেন্স আমার কথাটা শেষ করি তা এর বিরুদ্ধে যায় সেখানে বলে যে খাদিজার পিতা ফিজার যুদ্ধেই মারা গেছে যদি ফিজার যুদ্ধেই খাদিজার পিতা মারা যায় তাহলে বিয়ের সময় সেই কাশিপুর থেকে তার মানে এই হাদিসটা যদি সহি হয় নামে সহি কিন্তু এই হাদিস গ্রহণ করা যাবে না না ভাই আপনাকে একটু আপনার এখানে ভুল হচ্ছে ভাই আমি আপনাকে বলি বর্তমানে আরব বিশ্বের অন্যতম একজন মহাকিব উনি তার মূল মধ্যে প্রমাণ করেছেন আপনি দেখবেন ওই ওই ওটার যদি মূল আরবিক আপনি দেখেন ওর ওর মুসরাদ ইমাম আহমেদের কিন্তু সাতশো প্লাস তার বেশি জৈব এবং জাল রেবাই রয়েছে ঠিক আছে ইমাম আহমেদ কিন্তু কোনটাকে সাহি এবং জাল বলেননি কারণ এগুলো কিন্তু তাকিব করা কোনো বই নাই হ্যাঁ আপনি যদি তিরমিজি খোলেন তিরমিজিতে ইমান তিরমিজি বলছে হাজ হাদিসুন উন অথবা হাজ হাদিসুন হাসানুন হাসান উন আহ লিজাইতিহিন এরকম করে তিনি কিন্তু কানেক্টেড করেছেন কিন্তু ইমাম হাম্বল কিন্তু তার বই কে কিন্তু তাহিক করেননি ইমাম সোয়েব আরনাউত তার রিসেন্ট বইয়ে তার তাহাকিকে প্রমাণ করে দিয়েছেন আল আসমাউ রিজাল অনুযায়ী এবং উসূলুল হাদিস অনুযায়ী এখানে দুই জন রাবি রয়েছে যাদের মধ্যে সমস্যা রয়েছে অতএব আশা করি বুঝতে পেরেছেন ভাই এটার সনদ কে মানে তিনি অ্যাটস্টেট করেন না অতএব আশা করে বুঝতে পেরেছেন তো ভাই আমার আমি বুঝতে পেরেছি নিশ্চিত ভাই আরেকদিন কথা হবে ইনশাআল্লাহ ঠিক আছে ভাই ভালো থাকবেন আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালো বর্ষা জি জি ভালো থাকবেন ওকে তো কথা বলছিলাম নিষিক্ত ভাইয়ের সঙ্গে অনেক ভালো লাগলো আপনারা দেখেছেন আসলে আমরা এটাই বলি যে যারা নাস্তিকতা করছেন এই জমে তারা মূলত কানেক্টেড হবেন ভাই এরকম ইনফরমেশনের মাধ্যমে ইনশাল আলোকিত একটা প্রজন্ম আসবে এবং মারামারি হানাহানি নয় ইনফরমেশন যদি আপনি ইলমের ভিত্তিতে যাচাই করতে যান তাহলে আপনাকে পড়াশোনা করতে হবে ফেস করতে হবে দমা আমাদের মধ্যে কিন্তু হৃদতাপন্ন সম্পর্ক গড়ে উঠবে এবং ক্ল্যারিশন হবে এবং এটার মাধ্যমে কিন্তু আমরা আশার আলো দেখছি যে ধীরে ধীরে কিন্তু অনেক এটা যাবে তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি নিস্তকে আমি আমার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি তার সিরাত পর্বের জন্য উনি সাহিভাবে প্রতিটা রেওয়ায়তকে কালেক্টেড করবেন এবং ইয়ে করবেন আল্লাহ পাক তাকে রহমত করুন হৃদায়ত করুন এবং আমাদেরকে আল্লাহ পাক কবুল করুন সাহি কথাটাকে বলার জন্য আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুহানা কর বহুমি হেম দিকা সাদু আল্লাহ ফিরুক ওয়াতুব ইলিক সালাম আলিকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু